আসসালামু আলাইকুম, আমি নাদিম মবিন হক, আউটসোর্সিং ইনস্টিটিউটের 7ই মার্চ সন্ধ্যা 7টার সাপোর্ট শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি নাদিম মবিন হক। হ্যাঁ নাসির ভাই, জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। আই উইল ডু ফেসবুক মার্কেটিং ফর ইউর বিজনেস প্রমোশন ইন দ্য ইউএস। এখন আপনার কিওয়ার্ড কি সিলেক্ট করলেন বলেন? মার্কেটিং স্যার, ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, এখন ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং, এই দুইটা শব্দ যখন একসাথে থাকবে তখন এটা হলো কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড আমাদের হচ্ছে ফেসবুক মার্কেটিং, তা না হলে ফেসবুক প্রমোশন। জি, আর আপনি টাইটেল লিখতে গেলে আপনাকে টু দ্য পয়েন্টে আপনাকে টাইটেলটা লিখতে হবে, গ্রামাটিক্যালি এটা সাউন্ড হতে হবে, আর হচ্ছে যে এটার মধ্যে কিওয়ার্ড সেটিংটা থাকতে হবে। কিওয়ার্ড বলতে কিওয়ার্ড এবং টু দ্য পয়েন্ট, সেটাই হচ্ছে যে আমার মেইন কাজ। হ্যাঁ, জি, এখন আপনি আই উইল ডু ফেসবুক মার্কেটিং লিখলেন, ঠিক আছে। হ্যাঁ, আবার বলতেছেন বিজনেস প্রমোশন। এখন এই যে প্রমোশন শব্দটা যখন আপনার গিগের মধ্যে দেখতেছে, যখন মার্কেটিং শব্দটা আপনার টাইটেলের মধ্যে দেখতেছে, এগুলি তো রোবটের মাধ্যমে চেক হয়। হ্যাঁ, জি, তখন এবং এই টাইটেলটা ধরেই আপনার ক্যাটাগরি কি হওয়া উচিত সেটা কিন্তু কম্পিউটার নির্ধারণ করে। হ্যাঁ, জি, এখন সে আপনাকে প্রমোশনের দিকে পাঠাবে না মার্কেটিং এর দিকে পাঠাবে, বা কনফিউশন হয়ে আপনার যাবে। কি এরকম ধারণা যে টাইটেলের মধ্যে প্রমোশন, মার্কেটিং, অ্যাডভার্টাইজ সমস্ত কিছু লিখলে আপনার গিগের র্যাঙ্ক ভালো হবে, এরকম কোনো ধারণা কি আছে? না স্যার, তাহলে আপনাকে টু দ্য পয়েন্টে যদি লিখতে হয় তাহলে ফেসবুক মার্কেটিং এইটুক পর্যন্তই হলো আপনার টু দ্য পয়েন্ট। জি হ্যাঁ স্যার, একটু কারেকশন করে দেন তাহলে, এটা কি হবে? আই উইল ডু ফেস। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা কি আপনার প্রথম গিগ? জি স্যার, এটা ফার্স্ট গিগ। এখন ফার্স্ট গিগ যদি হয়ে থাকে তাহলে আপনার ফেসবুক মার্কেটিং এর থেকে তো ফেসবুক প্রমোশন কিওয়ার্ডটা বেশি দামি এবং আচ্ছা বেশি সার্ভিস ফেসবুক প্রমোশনের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, এবং যেখানে সার্ভিসটা বেশি পাওয়া যাবে আপনি সেখানেই ঢুকবেন, এই ভিড়ের মধ্যে ঢুকে আপনাকে টপে নিয়ে আসতে হবে, তখন জি স্যার, আপনি বায়ারের দেখা পাবেন খুব ভালোভাবে, কারণ এই জায়গাটার মধ্যেই বায়ার বেশি হিট করে এবং এইখান থেকে চুজ করে নেয় কাকে সে কাজ দেবে। জি জি, তাহলে এখন আপনি ফেসবুক মার্কেটিং দিয়ে যদি শুরু করেন নতুন অবস্থায় তাহলে, স্যার আপনি সাজেশন করেন যেটা হয় আমি সেটাই করব। হ্যাঁ, তাহলে আপনি বলবেন আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর ইউর বিজনেস ভেরি অ্যাকুরেটলি ইন ইউএস। ফেসবুক প্রমোশন ফর ইউর ফর ইউর বিজনেস ইন ইউএস। এখন ঠিক আছে স্যার। হ্যাঁ, ইন ইন দা টাকা দেন ইন দা ইউএসএ, কারণ এই ডাটা আসে কি স্যার, ওই যে গ্রামাটিক্যাল যে আমরা হ্যাঁ ওইটা ওখানে তো চলে ঘরে, আসে, কিন্তু আসলে আমরা ইন লাগে না? ইউএসএ লিখলে সুন্দর শোনা যায়। জি স্যার, জি স্যার, জি আর স্যার, টাইটেলটা যত শর্ট হবে তত আপনার গিগ র্যাঙ্ক করতে সুবিধা হবে। ভালো হবে। হ্যাঁ, জি তাহলে এই তাহলে, হলো আপনার টাইটেল। জি স্যার, ওকে। ডেসক্রিপশন, ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস। তাহলে প্রমোশন, হ্যাঁ, এখন আপনার ভিতরে এই ডেসক্রিপশনের এইটুক জায়গার মধ্যে আপনাকে মেইনলি যেটা হচ্ছে যে কিওয়ার্ড আপনি সেট করতে হবে। জি ফেসবুক প্রমোশনটা কত ভালো করে বুঝেন, ফেসবুক প্রমোশন কি সেটা আপনি জানেন এবং জি ফেসবুক প্রমোশনটা কত সুন্দরভাবে করেন, এই জিনিসটা এখানে তুলে ধরবে। জি, এখন আপনি শুরু করতেছেন আই এম সোশ্যাল মিডিয়া মার্কেটার। হ্যাঁ, জি এত দূর থেকে না, আপনি একেবারেই যে ফেসবুক, ফেসবুক প্রমোশনের কাজটা করেন এবং সেটা কিভাবে করেন সেটা বলা। হ্যাঁ, জি স্যার, তাহলে এইখানে আমি যেটা বলি সেটা হচ্ছে যে
তিনটা প্যারা করবেন, প্রত্যেকটা প্যারা তিন চার লাইন করে এরকম করে করবেন। প্রথম প্যারার মধ্যে ফেসবুক সম্বন্ধে বলবেন, তাহলে ফেসবুক সম্বন্ধে যদি আপনি বলেন তাহলে বায়ার বুঝতে পারবে যে আপনি যে ফেসবুকে কাজটা করবেন আপনি ফেসবুক সম্বন্ধেও ভালো জানেন। হ্যাঁ জি। তারপরের প্যারা তিন চার লাইনের প্যারা ওইটার মধ্যে আপনি ফেসবুক প্রমোশনটা কি, বাইরের কিভাবে উপকার করে, হ্যাঁ ফেসবুক প্রমোশনটা কেন ইম্পর্টেন্ট, হ্যাঁ এই কথাগুলি আপনি দ্বিতীয় প্যারার মধ্যে বলেন। হ্যাঁ জি জি। তারপরের প্যারাতে আপনি বলবেন যে আপনি ফেসবুক প্রমোশন কত সুন্দরভাবে করেন। প্রথম আপনি শুরুই করবেন আই এম প্রফেশনালি স্কিলড অন ফেসবুক প্রমোশন সার্ভিস। আর এখানে আপনি যখন যে তিনটা প্যারা করলেন মাঝখানের প্যারার মধ্যে ফেসবুক প্রমোশন সম্বন্ধে বলতেছেন, তখন এই যে আপনাকে জোর করে ফেসবুক প্রমোশন কিওয়ার্ডটা ঢুকাতে হবে না, অটোমেটিক্যালি ঢুকে যাবে। এখানে সম্ভবত তিন চারবার লিখতে দেয়, তার বেশি লিখতেও দিবে না, ফেসবুক আর প্রমোশন প্রমো, হ্যাঁ এই কথাগুলি বেশি লিখতে দেয়। হ্যাঁ হ্যাঁ ওটা সে বাধা দেয়। হ্যাঁ এখন আপনাকে ওই তিন চারবার লিখবেন আর বাকিগুলি আপনি সিনোনিম দিয়ে রিপ্লেস করে দিবেন। হ্যাঁ জি। আচ্ছা আমি পড়ি আপনি কি লিখেছেন। আই এম এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার, ইউ আর থিংকিং অ্যাবাউট ইমপ্রুভিং ইউর বিজনেস, ইফ ইয়েস দেন দিস সার্ভিস ফর ইউ। আই নো হাউ টু রিচ প্রোডাক্ট প্রমোশন টু অর্গানিক ইউজার্স। I create the Facebook pages according to the latest rules of 2021. I do off-page and on-page SEO. I know the secret business strategies. I can use video animation editing graphics to make the business attract to the users. I use appropriate keyword for your business promotion. So I am able to reach millions of organic Facebook users to promote your business. আমি এক শাসে তো পড়ে গেলাম আপনার সমস্ত লেখা। জি স্যার। প্রত্যেকটা সেন্টেন্স লিখলেন আই দিয়ে, আমি খাই, আমি যাই, আমি পড়ি। হ্যাঁ আপনি বারবার যদি আমি বলতে থাকেন এটা বিরক্তিকর না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে আপনি বারবার আই বলা থেকে বিরত থাকবেন, একটু অন্য যেরকম আপনি বলতেছেন আই ডু অফ পেজ এন্ড অন পেজ এসইও, আমি যদি বলি এবল টু ডু অফ পেজ এন্ড অন পেজ এসইও হবে না? অবশ্যই হবে স্যার। হ্যাঁ তারপরে ধরেন আপনি আই ক্রিয়েট দ্য, আচ্ছা এটা তো আপনি আই ক্রিয়েট দ্য ফেসবুক পেজ, হ্যাঁ আপনি তো প্রমোশন করতেছেন পেজ ক্রিয়েট করবেন না, আপনি ফেসবুক বিজনেস পেজ, আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের জন্য আলাদা গিগ তৈরি করি এবং সেটা বেসিকেই আমরা $25 নিয়ে থাকি। তাহলে আপনি এখানে যদি ফেসবুক বিজনেসটা ক্রিয়েট করে দেন তার মানে হচ্ছে আপনি ফ্রি করে দিচ্ছেন, তাহলে আপনি $25 খামাখা লস করবেন কেন? জি এটা কি অফ করে বাদ দিয়ে দেবো স্যার? হ্যাঁ এইখানে আপনি ফেসবুক পেজ ক্রিয়েটের কথা বলবেন না, একেবারে পিওর প্রমোশনের কথা বলবেন যে আমি তোমার যে কোনো পেজ, কোনো যে কোনো প্রোফাইল, যে কোনো ওয়েবসাইট আমি প্রমোট করব এই। হ্যাঁ কিন্তু বারবার আই বলবেন। হ্যাঁ জি স্যার, এই লাইনটা একটু কারেকশন করে দিবেন স্যার প্লিজ। কোন কোন লাইনটা কাজ, এই যে আই ক্রিয়েট দ্য ফেসবুক পেজ অ্যাকর্ডিং টু দ্য, এখানে কি তো বাদ দিয়ে দিবে, টোটালি অফ? হ্যাঁ আপনি পেজ ক্রিয়েট করবেন না এখানে, আপনি শুধুমাত্র আপনি প্রমোশনের কাজ করবেন আর কিছুই না। জি 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 স্যার। তাহলে এই যে নিচের প্যারাটা মোটামুটি তো ছিল, আপনি এখানে কাজের কথাই বলেছেন কিন্তু এইখানে প্রত্যেকটা সেন্টেন্সে আই দিয়ে শুরু করা। হ্যাঁ আমি প্রথমে বলবো যে আপনি শুরু করবেন আই এম প্রফেশনালি স্কিলড অন ফেসবুক প্রমোশন সার্ভিস, এবল টু ডু অফ পেজ, এটা তো পরের কথা, অফ পেজ অন পেজ এসইও পরের কথা। আপনি শুরু করবেন এবল টু ডু অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, কমা কাস্টম ইমেজ, ভিডিওগ্রাফি অ্যান্ড অ্যানিমেশন,
তারপরে আই ক্যাচি গ্রাফিক্স ডিজাইন সব কমা দিয়ে বলবেন, তাহলে আই কমে যাবে না? জি 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 স্যার। হ্যাঁ, তাহলে কাজের কথাগুলি বলা শেষ হলে ফুল স্টপ দিয়ে তারপরে লাস্ট লাইনটা আপনি লিখে দেবেন, স্ট্রিক্টলি ফলো FB rules and community guidelines. শেষ। স্ট্রিক্টলি ফলো ফেসবুক রুলস এন্ড গাইডলাইন। হ্যাঁ, কমিউনিটি গাইডলাইন। কমিউনিটি গাইডলাইন। আর আমি যেটা বললাম যে উপরে আরো দুইটা প্যারা আপনি করবেন, দুই তিন লাইন করে, যেটা প্রথমে ফেসবুক সম্বন্ধে দুই তিন লাইন বলবেন, তারপরের প্যারা একটু গ্যাপ দিয়ে, একটা স্পেস গ্যাপ দিয়ে প্যারাগুলি করবেন। জি স্যার। স্যার আমি একটু একটা জিনিস শেয়ার করি আপনার সাথে, সেটা জামাল স্যারের একটা কোন ভিডিওটাতে আমার খেয়াল নেই, একটা ভিডিওতে বা আপনাদের সাপোর্টের একজনের মুখে শুনেছিলাম যে ফেসবুকটা যে কি জিনিস এটা যদি বায়ার না জানে তাহলে তার সে ফেসবুকের গিগ বা সার্চ করে না, কাজে এটা আমাদের প্রথমে লেখার দরকার নেই, আপনি কি পারেন সেটা আগে লেখেন, এরকম একটা কথা আমার মানে স্মরণে আছে যে কেউ একজন বলছিলেন, সেই জন্য আমি আর কি উপরে ওই ফেসবুক সম্পর্কে লেখি নাই। প্রথম আমি লিখছিলাম স্যার, আমি ফেসবুক সম্পর্কে দুই তিন লাইন লিখছিলাম, পরে আবার এরকম কথা শুনে আমি ওটা বাদ দিয়ে দিছি। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে এখানে তো আমরা 6 জন সাপোর্ট দিই, আপনি যদি 6 জনের কাছে যান তাহলে 6 ধরনের মতামত আসবে। হ্যাঁ, এখন এটা নিয়ে স্যার এই আপনার কাছে ফার্স্ট। হ্যাঁ, এখন 6 ধরনের মতামত আপনি নিলে চলবে না। হ্যাঁ, না এখন অনেকে করে কি, 6 জনকেই দেখায়, দেখানোর পর একটা সামারাইজ করে, তারপরে নিজের মতো করে তৈরি করে, এইটাও আমি সমর্থন করি না। আমি আপনি আমার মতো কাকের ময়ূরের পুচ্ছ লাগালেন আর টিয়ার ঠোঁট লাগাইলেন, তাহলে কি হবে কিছু? ওটা কিছুই হবে না। হ্যাঁ, তাহলে আপনি যে কোনো একজনকে ফলো করবেন, এবং যদি মনে করেন যে আমি আপনাকে ভালো সাজেশন দিচ্ছি তাহলে সেইভাবে করবেন। এবং প্লিজ, মানে আমার এখানে আরেকজনের রেফারেন্স দিবেন না, ইভেন কি আপনি স্যারের রেফারেন্স আমাকে দিবেন না। ওকে স্যার, আমি ওকে স্যার, আমি যতটুকু করি আমার রিসার্চ থেকে, আমার বুদ্ধিমত্তা থেকে আমি সাজেশন দেই, আমি সাপোর্ট দেই। জি স্যার, জি স্যার। হ্যাঁ জি। তাহলে আপনি কোন ধরনের কারো রেফারেন্স দিবেন না। ওকে স্যার। হ্যাঁ, আর যদি আমার সাপোর্ট নিতে চান তাহলে মানে আমি যেভাবে বলি সেভাবে আপনাকে আগাতে হবে। জি স্যার, একদম আমার ফাইনাল কথা। জি হ্যাঁ, ঠিক আছে, আসেন নিচে আসেন। হোয়াট আই ক্যান ডু ফর ইউ, প্রমোট মিলিয়ন্স অর্গানিক ফেসবুক ইউজার্স। সিঙ্গেল লাইনে কোনো সময় ফুল স্টপ দিতে হয়। হ্যাঁ, ক্রিয়েট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, এবল টু মেক কাস্টম ইমেজ। কাস্টম মানে কি? কাস্টম মানেই হচ্ছে ভেঙে চুরে কিছু একটা তৈরি করা। হ্যাঁ, তাহলে একেবারেই কাস্টম ইমেজ, এবল টু মেক কাস্টম, কাস্টম ইমেজ তো মেক করা যায় না, কাস্টম ইমেজ করা যায়। এবল টু মেক বাথ, এবল টু মেক, এবল টু কাস্টম ইমেজ কেন? আপনি এবল টু বাদ দেন, আপনি কাস্টম ইমেজ কমা দিয়ে বলেন যে আই কেচি গ্রাফিক্স উইথ ফটোশপ একটা কিছু লাগান, কিন্তু এত বড় বড় করে এখানে লিখলে উপরে কি লিখবেন আর নিচে কি লিখবেন? জি স্যার, আপনার তো এখানে লিমিটেশনস আছে যে এখানে 1200 ক্যারেক্টারের বেশি আপনি লিখতে পারবেন না। যাবে না, তাহলে কাস্টম ইমেজ স্যার, শুধু কাস্টম ইমেজ থাকবে। হ্যাঁ, কাস্টম ইমেজ, ঠিক আছে। মেক ইজি ভিডিও অ্যানিমেশন এডিটিং এন্ড গ্রাফিক্স ফর পোস্ট। এই যে গ্রাফিক্স আর অ্যানিমেশন আর ভিডিও, অ্যানিমেশন ভিডিও দিয়ে আপনি একটা পয়েন্ট করেন আর গ্রাফিক্স ডিজাইন দিয়ে আরেকটা পয়েন্ট করেন, এখানে দুইটা পয়েন্ট একসাথে লাগাবেন না। আর যেটা হচ্ছে যে ছোট ছোট করে বলেন ভিডিওগ্রাফি এন্ড অ্যানিমেশন, শেষ। আর এই যে আগে পিছনে আর কিছু লাগাতে হবে না। হ্যাঁ জি স্যার, আপনি মেক ইজি ভিডিও অ্যানিমেশন এগুলি বাদ দেন, মেক ইজি বাদ দেন, বাদ দিয়ে
আপনি বলেন যে ভিডিওগ্রাফি এন্ড 2D অ্যানিমেশন, এখানে তো আপনার কাজের সামারাইজ করছেন, হ্যাঁ, যে পয়েন্ট দিয়ে বলছেন যে আপনি এই এই কাজ করবেন। এখন এখানে ডেসক্রিপশনের মতো বড় করে লেখার তো কোনো প্রয়োজন নাই, না, ছোট হলে বেশি ভালো হয়। হ্যাঁ, তাহলে ভিডিওগ্রাফি বলেন, ভিডিওগ্রাফি এন্ড 2D অ্যানিমেশন, এখানে আমাদের ইয়ের মধ্যে 3D অ্যানিমেশন নিবে না, আমাদের ফেসবুকে 3D অ্যানিমেশনটা নেয় না, এই জন্য আমরা সিম্পলি বলে দিব ভিডিওগ্রাফি করব এবং সেইখানে আমরা ইয়ে করব 2D অ্যানিমেশনটা, হয়তো বা কোনো অ্যাডের মধ্যে যদি 2D অ্যানিমেশন লাগে, এই যে ডোডলি আসে, তারপরে আরো আরো 2D অ্যানিমেশনের সফটওয়্যার আছে, ওইগুলো আমরা ইউজ করব। হ্যাঁ জি জি স্যার, ভিডিওগ্রাফিটা শুধু ভিডিওগ্রাফি থাকবে? হ্যাঁ, ভিডিওগ্রাফি কমা দিয়ে বলেন 2D অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, নিউমেরিক 2, 2D টা বড় হাতের, 2D, 3D এই শব্দগুলি সব। ও স্যার, 2D 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 জি স্যার, বুঝছি স্যার, 2D, হ্যাঁ হ্যাঁ, 2D অ্যানিমেশন, জি 2D অ্যানিমেশন, এডিটিং কথাটা বাদ দিয়ে দেব। হ্যাঁ, বাদ দিয়ে দিবেন। আচ্ছা, এখন আপনি যদি এইখানে কারেকশন গুলি করতে থাকেন তাহলে তো আমার সময় যাচ্ছে। জি স্যার, আমি তো একটু আপনি কনফিউশনের জন্য, আপনি শুধু শুনে যান। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে আপনি বলেন যে আই ক্যাচিং গ্রাফিক্স ডিজাইন শেষ না, আই ক্যাচিং গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, ফেসবুক লিংক শেয়ার, পোস্ট শেয়ার, এই কথাগুলি বলতেই পারবেন না আপনি। ওই যে ব্যানারের মধ্যে ওই যে পোস্ট এন্ড শেয়ার যেটা লিখতেছিলেন সেখানে পোস্টও কেটে দিবেন। হ্যাঁ জি স্যার, তারপরে হ্যাঁ, 5 নম্বরটা কাটেন, টোটালটুকু কাটেন, ফেসবুক লিংক শেয়ার যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুইক রেসপন্স এন্ড ফ্রেন্ডলি সাপোর্ট, এটা তো কোনো কাজের কথা না, এটা স্পেশালিটিতে যেতে পারে, কিন্তু স্যার স্পেশালি রাখবো না কি, টোটালটাই বাদ দিয়ে দেব? হ্যাঁ, এটা বাদ দিয়ে দেন। হ্যাঁ, মানে স্পেশালও রাখবো না? না না না, ওকে স্যার, এবল টু গ্রাফিক ডিজাইন, এই যে এখানে তো আবার গ্রাফিক ডিজাইনের কথা বলতেছেন, এটাও কাটেন, উপরে তো গ্রাফিক ডিজাইন বলবেনই, আই কেচি গ্রাফিক্স, জি হ্যাঁ, ক্রিয়েট লোগো, এগুলি পেজ ক্রিয়েটের সাথে রিলেটেড, এগুলিও কাজের কথা না। হ্যাঁ, গ্যারান্টিড ম্যানুয়াল পোস্টিং একদম, এটা কোনো অ্যাডভার্টাইজ ইউর পেজ ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, এটা যে আপনি মিলিয়ন্স অর্গানিক ফেসবুক ইউজার উপরে বলে দিছেন, তারপরে অ্যাডভার্টাইজ ইউর পেজ ওয়ার্ল্ড ওয়াইড, একই কথা হলো না? আপনি এখানে বলেন যে মেইনলি ইন USA, UK এন্ড কানাডা, ইদানিং কালে অনেক গিগ সাসপেন্ড হয়ে যাচ্ছে, কোথায় আমরা প্রমোট করব, এটা স্পেসিফিক ভাবে না বলার জন্য। হ্যাঁ, তাহলে এখানে আপনি স্পেসিফাই করে দেন যে আপনি USA, UK এবং কানাডাতে আপনি পোস্ট করবেন। হ্যাঁ জি, মেইনলি ইন USA, UK এন্ড কানাডা, পোস্ট কানাডা, না কানাডা, এটুক পর্যন্ত। হ্যাঁ আচ্ছা, রিজন টু হায়ার মি, 100% টার্গেটেড অডিয়েন্স, ফোকাস অন কাস্টমার স্যাটিসফ্যাকশন, আজকে দিন থেকে ফাইবারে যতদিন কাজ করবেন আপনি, ফাইবারে কেন, মার্কেট প্লেসে যতদিন কাজ করবেন ততদিন পর্যন্ত কাস্টমার, বায়ার, ক্লায়েন্ট, ফ্রিল্যান্সার, এই কথাগুলি ভুলে যান, এগুলি কোনো জায়গায় ব্যবহার করবেন না, বাজে শব্দ। জি, তাহলে ফোকাস অন স্যাটিসফ্যাকশন, কার স্যাটিসফ্যাকশন, আপনি এখানে এত বড় বড় করে লিখলে উপরে লিখতে পারবেন না তো, আমি তো বারবারই বলছি যে 1200 ক্যারেক্টার কাউন্ট এখানেই শেষ হয়ে যাবে। প্রফেশনাল ফুল টাইম ওয়ার্ক, রিভিউ অন অর্ডার, রিভিউ দা অর্ডার, কেন
আপনি অর্ডারের রিভিউ আপনি করবেন না বায়ার আগে করবে রিভিউ, তারপরে আপনি তার উত্তরটা আপনি আপনাকে দিতে হবে? আপনি রিভিউ করার তো কেউ না। আচ্ছা ঠিক আছে, এটা কি করবো স্যার? এটা কাটেন। If you hire me, I will do your job perfectly. আপনি বললেন I will try to finish your job perfectly. হ্যাঁ, আপনি চেষ্টা করতে পারেন, আপনি একেবারে মানে I will do your job perfectly. হ্যাঁ, এটা না বলে বলেন I will try to, এইভাবে বলেন। আচ্ছা, আর একদমই আপনার পার্সোনাল ইনফরমেশন কোনোভাবেই দিতে পারবেন না, নিচে যে আপনার নামটা লিখছেন এটার জন্য সাথে সাথে গিগটা সাসপেন্ড হয়ে যাবে। নিচে আপনি নোটে পেনা n.b:: দিয়ে লিখে দিবেন এক্সক্লুসিভলি অন ফাইবার, আপনার ব্যানারের মধ্যে লিখে দিবেন এক্সক্লুসিভলি অন ফাইবার, এই কথা। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এখন আপনাকে আবারো বলছি, যদি মানে আমার কাছ থেকে সাপোর্ট নিতে হয় তাহলে আমার মতো আপনাকে সবকিছু রেডি করতে হবে। হ্যাঁ জি স্যার, এই এই যে এক্সক্লুসিভলি অন ফাইবার এই কথাটা কি আমি এই এর মধ্যে থ্যাংকস এর আগে বা পরে লিখতে পারবো? থ্যাংকস এর নিচে। হ্যাঁ, ও থ্যাংকস এর নিচে। হ্যাঁ, নোটে পেনা দিবেন n.b বড় হাতের n ডট তারপরে b তারপরে কোলন দিয়ে এক্সক্লুসিভলি অন ফাইবার। স্যার আবার একটু বলবেন, বুঝিনি। n.b বড় হাতের n.b: নোটে বানান, বিশেষ দ্রষ্টব্য লিখি না আমরা। ও নোট, নোট স্যার, জি স্যার, নোট লিখ, নোট লিখবেন না, নোটে বানান মানে n.b এই দিবেন। n.b, জি স্যার। হ্যাঁ, n.b কোলন কোলন। হ্যাঁ, এই এই হলো এক্সক্লুসিভলি অন ফাইবার লিখে দিবেন। আর যেটা হচ্ছে যে আপনি যখন এই গিগটা ফেসবুকে প্রচার করবেন, লিঙ্কডইনে প্রচার করবেন, এগুলি মার্কেটিং তো করতে হবে, তখন কিন্তু এই লেখাটা কেটে দিতে হবে। এখন এই এক্সক্লুসিভলি এটা কেটে দেব। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনি লিঙ্কডইনে যখন প্রচার করবেন সেখানে যদি বলেন যে এটা ফাইবার, তাহলে লিঙ্কডইন মাইন্ড করবে না, মাইন্ড করবে, ফেসবুক মাইন্ড করবে না। জি স্যার। হ্যাঁ, এবং এই যে ওইখানে যে ব্যানারটা ইউজ করবেন সেখানেও আপনার এই এক্সক্লুসিভলি অন ফাইবার এই লেখাটা থাকতে পারবে না। হ্যাঁ জি জি জি, ঠিক আছে স্যার। ওই আমি এই ব্যানারটা যখন আমি সোশ্যাল মিডিয়াতে দেব তখন এক্সক্লুসিভলি অন ফাইবার এর ব্যানার থেকে তুলে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, দুইটা ব্যানার করতে হবে। জি, এই কথাগুলো কিন্তু আমি অনেক দিন আগেই বলেছি। এখন জি স্যার, আপনারা সবাই তো আমার সাথে অ্যাড আছেন এবং আপনারা এই ফেসবুকে এগুলি পোস্টও করতেছেন এবং আমি দেখে খুব মেজাজটা খারাপ হয়। আমি এগুলি এই সুন্দরভাবে বলার পরে এক্সক্লুসিভলি অন ফাইবার লেখা সহ পর্যন্ত দিয়ে দিচ্ছেন, ডেসক্রিপশনটা পর্যন্ত এক্সক্লুসিভলি অন ফাইবার সহ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এগুলি কি যে অবস্থা হবে আমি জানি না, তখন দোষটা দিবেন আমাকে যে আমি এই লেখা লিখতে বলছি এই জন্য আপনার গিগ সাসপেন্ড হয়ে গেছে। জি 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 স্যার, এখন এই যে পয়েন্ট গুলো কমে গেল, এই যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এখান থেকে আরো কিছু পয়েন্ট একটু বাড়াইয়া। হ্যাঁ, এইখানে আপনাকে তো 10টা থেকে 12টা পয়েন্ট দিতে হবে। জি স্যার, জি স্যার, একটু বাংলায় বলে দেন, আমি পরে সাজাই লিখব। তাহলে আপনি তো উপরেও লিখছেন যে অফ পেজ আর অন পেজ এসইও করবেন। অডিয়েন্স এনগেজমেন্টটা আপনি ভালোভাবে দেখবেন। হ্যাঁ, অডিয়েন্স এনগেজমেন্ট ভালোভাবে ফলো করবেন মানে অ্যাড করবেন। তারপরে হচ্ছে যে ওই আপনি কি অ্যাড ক্যাম্পেইনের কাজ শিখেছেন?
না স্যার, অত মানে হ্যাঁ অতটা পুরোপুরি না স্যার। হ্যাঁ এই অ্যাড ক্যাম্পেইন এখন তো কেউই আর আমরা যে প্রমোশনটা করতেছি এবং আলটিমেটলি কোন দু এক বছরের মধ্যে এই যে আমরা প্রমোশনটা করতেছি এটা ফেসবুক বন্ধই করে দিবে। এখনই দুই তিনবার পোস্ট পরে করতে গেলেই আপনার আইডি সাসপেন্ড করে দেয়। হ্যাঁ সেইখানে এই প্রমোশন তো দুই তিন বছর পরে থাকবে বলে আমার মনে হয় না, কারণ এটা তো আমরা ফেসবুককে ফাঁকি দিয়ে করতেছি। জি হ্যাঁ জি, আর ফেসবুক চায় সবাই অ্যাড ক্যাম্পেইন যেন করে, এবং অ্যাড তার বেনিফিট ক্যাম্পেইনটাই বেনিফিট বেশি। জনপ্রিয় হচ্ছে। তাহলে এখন অ্যাড অ্যাড ক্যাম্পেইন শিখবেন, সেই অ্যাড ক্যাম্পেইনে কাজ করবেন এবং এইখানে অ্যাড ক্যাম্পেইন লিখে দেন। অ্যাড ক্যাম্পেইন লিখে দেবো স্যার। হ্যাঁ অ্যাড ক্যাম্পেইন লিখে দেবেন, কারণ হচ্ছে যে আপনি যদি এই গিগটা নিয়ে দুই তিন বছর কাজ করতে চান তাহলে তো অ্যাড ক্যাম্পেইন থাকতে হবে। জি আপনার যখন এই গিগের মধ্যে দুই একটা কাজ করে ফেলবেন তখন তো আপনি ইয়ে করতে পারবেন না, আপনি গিগের মধ্যে একটা অক্ষরও চেঞ্জ করতে পারবেন না। এটাই মানে ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আপনি গিগটা র্যাঙ্ক করলে যদি একটা অক্ষর চেঞ্জ করেন এই গিগের অস্তিত্ব আর থাকবে না। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ আপনার তো দেখা শেষ হয়েছে, আর আপনি এগুলো ঠিকঠাক করে তারপরে স্যার এই লেখাটা আমার ঠিক আছে কিনা? অডিয়েন্স এঙ্গেজমেন্ট ফলো আপ, হ্যাঁ 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 ঠিক আছে। ঠিক আছে তাহলে। হ্যাঁ আর ওই যে অফ পেজ এসইও, অন পেজ এসইও, এগুলো কিওয়ার্ড, এগুলো অ্যাড করে দিই হ্যাঁ 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 স্যার। আমি ক্লিয়ার করে আবার আপনাকে একটু দেখাবো স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জি স্যার, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ৪১ মিনিট আগে কোশ্চেন করেছেন মোহাম্মদ বিল্লাল হোসেন, একই ক্যাটাগরির গিগ একটার বেশি থাকলে সমস্যা হবে কি? হ্যাঁ আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরি একটা করতে পারবেন না, আপনাকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। বিল্লাল হোসেন ভাই কি আছেন? শিলা সরকার, শিলা, আই এম এ পেড স্টুডেন্ট, প্লিজ চেক মাই গি। শিলা সরকার কি আছেন? তুষার দত্ত, আমি পেড স্টুডেন্ট, আমার ফাইবার অ্যাকাউন্ট এবং গিগ দেখে দিবেন। তুষার দত্ত দা কি আছেন? হ্যাঁ তুষার দত্ত দা আপনি মাইকটা আনমিউট করেন। হ্যাঁ স্যার, হ্যাঁ জি স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার, মাউস অ্যাপ্রুভাল দিব স্যার? না মাউস অ্যাপ্রুভাল লাগবে না, আমি দেখছি ছবিটা কি কোনো এডিট করা না তো না। না স্যার, আর যেটা হচ্ছে যে যদি ছবিটা ঠিক আছে এই ছবি চলবে, কিন্তু একটু অফিসিয়াল এনভায়রনমেন্ট যদি আপনার ব্যাকগ্রাউন্ডে ধরেন আপনার কাঁধের বাম পাশ দিয়ে ল্যাপটপের একটু অংশ দেখা যাচ্ছে, ল্যাপটপের মধ্যে আপনি ফাইবারের লোগোটা ওপেন করে রাখলে একটু পর্দা টর্দা দেখা যাচ্ছে, তাহলে মনে হবে যে আপনি রুমের মধ্যে বসে আছেন। একদম প্লেন ব্যাকগ্রাউন্ড এটা মানে
তেমন অফিসিয়াল হলো না আর কি। হ্যাঁ ওইটা আমার অফিসে তুলছিলাম তো বস, অফিসের ব্যাকগ্রাউন্ডটা সাদা, ওই ওয়ালগুলো সাদা, এই জন্য ওই সাদাই। হ্যাঁ ছবিটা চলবে চলবে না যে তা তো আমি বলছি না, কিন্তু কথা হচ্ছে যে একটু পিছনে ল্যাপটপের, যদি ল্যাপটপে বসে থাকে নাকি তাহলে ল্যাপটপের একটু স্ক্রিনটা দেখাচ্ছে, মানে আপনি কাজ করছিলেন শুধু ঘুরে ছবিটা তুললেন এরকম একটা ইয়ে আর কি। হ্যাঁ এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা। আর হচ্ছে যে একটু হাসি দিয়ে ছবি তুললে, মানে হাসিটা দেওয়ার অর্থ হচ্ছে যে আপনি কনফিডেন্ট। হ্যাঁ জি এরকম ভাবে যদি ছবি দেন তাহলে ভালো হয়। এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ইউ, এটি কি টিউব টিউব? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ইউটিউব এক্সপার্ট। এখন আপনি যদি ডিজিটাল মার্কেটার বলেন তাহলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি, আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা শাখা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে ইউটিউব। হ্যাঁ তাহলে আপনি রুটের একটা কাজের কথা বলতেছেন, আর তিন ধাপ উপরে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ মার্কেটার সেটার কথা বলতেছেন, এটা কি মানে যুক্তিসঙ্গত হচ্ছে? স্যার ফেসবুক প্রমোশন লাগাই দিই। এটা হচ্ছে যে আমরা যেভাবে বলি সেটা রুট লেভেলে কোন কাজের মধ্যে আমরা মাস্টার সেটা বলে দিই। হ্যাঁ তাহলে রুটের কাজ হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিংক বিল্ডিং, এগুলো রুটের কাজ। হ্যাঁ রুট বুঝেন তো, মূলের মূল কাজ। জি জি হ্যাঁ তাহলে আপনি ওই রুটের তিনটা বা চারটা কাজ এখানে বলে দিবেন। হ্যাঁ এখন লিখতে গেলে তো আপনারা যদি এখন কারেকশন করেন তাহলে একটু সময় লাগবে, পরে একটু রেকর্ডিংটা দেখে তারপরে কারেকশন করে নেবেন। হ্যাঁ প্রমোশন না, আপনি এসইও প্রফেশনাল লিখলেন, তারপরে বলবেন ফেসবুক মার্কেটার, তারপরে কমা দিয়ে ইউটিউব এক্সপার্ট, তারপরে কমা দিয়ে বলবেন এন্ড লিংক বিল্ডার। হ্যাঁ এইভাবে বলে দেবেন। ইউটিউব এক্সপার্ট আর লিংক বিল্ডার। হ্যাঁ লিংক বিল্ডার আপনি আপাতত আপডেট দেন, আপনি পরে এগুলি ঠিক করে দেন। আসেন নিচে আসেন। আপনি কারেক্টে যাবেন না, আমি আমি বলি আপনি পরে এগুলি ঠিক করে নেবেন, আপডেট দেন। I am digital marketer able to expert SEO professional YouTube marketer Facebook promotion I am video editing graphics design knee I finished long training outsourcing institute on digital marketing and be present effective program I am improve any product millions I am improve any product millions of people worldwide able to any product specific location able to any product specific location and targeted people I am understand the psychology of customer my service full liability all the work manually I work carefully. I went a make career working well. Thanks you na thank you. এখানে এতগুলি সেন্টেন্স লিখলেন, একটা সেন্টেন্স দুইটা সেন্টেন্স শুধু কারেক্ট হয়েছে, সেটা হচ্ছে অল দা ওয়ার্ক ম্যানুয়ালি আর হচ্ছে আই ওয়ার্ক কেয়ারফুলি, এই দুইটা সেন্টেন্স কিন্তু একদম ঠিক, আর একটা সেন্টেন্সও গ্রামাটিক্যালি কারেক্ট না। এখন এটা তো একেবারে আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে। স্যার কি লিখবো স্যার একটু বলবেন, কারেকশন স্যার কি করব, এখন আমার মাথায় যতটুকু আছে স্যার এতটুকু তো দেখছি, আপনি যদি একটু বলতেন ভালো। এখানে
আপনার লেখা দেখে তো আমার মনে হচ্ছে না আপনি স্যারের ভিডিও দেখেছেন প্রোফাইল কিভাবে যদি আপনি মানে ওই প্রোফাইল তৈরির ভিডিওটা দেখে থাকেন তাহলে তো স্যার তো এখানে খুব সুন্দর করে বলে দিছে যে এখানে চারটা কোশ্চেনের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আপনি কি কি কাজ পারেন, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে আপনি এই কাজটা কোথা থেকে শিখলেন এবং আপনার এক্সপিরিয়েন্স কি, তৃতীয় কোশ্চেনটা হচ্ছে যে আপনি যেই কাজ পারেন এবং এই এক্সপিরিয়েন্স আছে এটা দিয়ে বাইরের কি উপকার করেন, এবং চতুর্থ কোশ্চেনটা হচ্ছে যে তোমার সম্বন্ধে কিছু বলো। হ্যাঁ, তাহলে এই কোশ্চেন গুলির আনসার কি মানে আপনি ওই ওই সাজানো ওইভাবে কি আপনি দিতে পেরেছেন? অবশ্য আমার একটু বলেন না, আমি কোনটা কোন দিকে কি করবো একটু বললে আমি লিখে ফেলবো। আমি আমি যেটা সবাই সবাইকে বলি এটা আমি বলতে বলতে তো আমার মুখস্থ হয়ে গেছে, আমি সেইভাবে বলে যাব, আপনি এটা রেকর্ডিং দেখে ঠিক আমি যেভাবে বললাম সেইভাবে লিখতে পারবেন না, কারণ এটা তো আমি সবাইকেই বলি। হ্যাঁ, আপনাকে এটার মধ্যে সিনোনিম অন্যান্য মানে আরো কিছু শব্দ যোগ করে আপনাকে ওইভাবে বলতে হবে, ঠিক আছে? তাহলে আমি প্রথম কোশ্চেনের আনসার করতেছি, আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার ফুল স্টপ। তারপরে অলসো অ্যান এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং কমা ইউটিউব মার্কেটিং কমা লিঙ্ক বিল্ডিং কমা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কমা লিড জেনারেশন কমা ভিডিও এডিটিং অ্যান্ড ফটো এডিটিং ইটিসি, শেষ। এই কাজগুলি আমি পারি। স্যার আবার একটু বলবেন। আমার এটা রেকর্ডিং হয়ে গেছে, আপনি রেকর্ডিংটা পাবেন। জি। তারপরে দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে তুমি এই কাজটা কোথা থেকে শিখলে, আপনার মোবাইল উঁচা করে রাখছেন কেন আমি তো বুঝতেছি না। জি বলেন স্যার। হ্যাঁ, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে তুমি এই কাজগুলি কোথা থেকে শিখলে এবং তোমার এক্সপিরিয়েন্স কি বলবেন। আই হ্যাভ ফিনিশড এ লং টার্ম ট্রেনিং ফ্রম দ্য আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড পার্টিসিপেটেড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট ফুল স্টপ, দেয়ার আই গেইনড এ লট অফ এক্সপিরিয়েন্স ফুল স্টপ, শেষ। আপনি এই যে প্যারা ভাগ করে করে করছেন এটা সুন্দর, এইভাবেই প্যারা ভাগ করে চারটা কোশ্চেনের উত্তর দিবেন। হ্যাঁ, তারপরের কোশ্চেন হচ্ছে যে তুমি এটা দিয়ে বাইরে কি উপকার করো, আপনি বলবেন আই ক্যান প্রমোট এনি প্রোডাক্ট সার্ভিস অ্যান্ড বিজনেস টু মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড বাই ক্রিয়েটিং অ্যাট্রাক্টিভ ওয়েব কন্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট ডেসক্রিপশন, শেষ ফুল স্টপ। তারপরে আবার পরের প্যারাতে আপনি বলবেন যে যেটা হচ্ছে যে তোমার সম্বন্ধে কিছু বলো, তাহলে আপনি বলবেন এই যে আই ক্যান ডু ম্যানুয়ালি উইথ সেলফ মোটিভেশন অ্যান্ড সেলফ ডিরেকশন ফুল স্টপ। তারপরে বলেন যে সলভ এনি ক্রিটিক্যাল প্রবলেম উইথ মাই এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স ফুল স্টপ দিয়ে দেন। তারপরে বলেন যে আই এম ভেরি অনেস্ট অ্যান্ড আর এত কিছু মনে হয় আর লিখতে পারবেন না, এবং সবার শেষে থ্যাংক ইউ দিয়ে দিবেন, থ্যাংক ইউ বা থ্যাংকস এ লট। হ্যাঁ জি স্যার, ঠিক আছে জি স্যার, এটা আপডেট দিয়ে দেন। হ্যাঁ, এটা আপডেট দেন। হ্যাঁ, নিচে আসেন, ইংলিশ বেঙ্গলি। হ্যাঁ ঠিক আছে, ফেসবুক গুগল। হ্যাঁ আসেন, এখানে স্কিল, স্কিলদের মধ্যে আপনার এসইও ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল এর পরে স্পেস হবে মার্কেটিং, ডিজিটাল ডিটা বড় হলো মার্কেটিং এর এমটা বড় হবে ডিজিটাল মার্কেটিং। এখানে কিন্তু কারেকশন করা যায় না, সব যেগুলি ভুল হয়েছে সেগুলি ডিলিট করে আবার করতে হবে।
তাহলে ডিজিটাল মার্কেটিং কাটবেন, ফেসবুক মার্কেটিং কাটবেন, ইউটিউব মার্কেটিং কাটবেন, গ্রাফিক ডিজাইন কাটবেন, ভিডিও এডিটিং ঠিক আছে, আর্টিকেল রাইটিং কাটবেন, লিঙ্ক বিল্ডিং কাটবেন, প্রোডাক্ট লিস্টিং কাটবেন, ফটো এডিটিং ঠিক আছে। তাহলে এই যেগুলি কাটতে বললাম সবগুলিরই মাঝখানে স্পেস হবে, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং মাঝখানে স্পেস, আর্টিকেল রাইটিং, লিঙ্ক বিল্ডিং আলাদা স্পেস, প্রোডাক্ট লিস্টিং আলাদা, ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি জি স্যার। এবং এখানে 10টা থেকে 12টা স্কিল আপনাকে দিয়ে দিতে হবে, প্রথম 6টা দিবেন এক্সপার্ট লেভেল, পরের গুলি দিবেন ইন্টারমিডিয়েট লেভেল। জি স্যার। ঠিক আছে, আসেন নিচে আসেন। অ্যাসোসিয়েট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং না, এটা হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এইটা কালেক্ট করতে পারবেন, এখানে গেলে কারেক্টের ইয়ে আসবে, আইকনটা আসবে, ওইখানে কারেক্ট দিলে আপনি এখান থেকে কারেক্ট করতে পারবেন। আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ গ্রাজুয়েটেড 2019। হ্যাঁ ঠিক আছে, এই তাহলে আপনার ডেসক্রিপশন কোন সেন্টেন্সেই আপনার গ্রামাটিক্যাল ঠিক নাই, হ্যাঁ গ্রামাটিক্যালি কারেক্ট না, সেগুলি ঠিক করবেন, ঠিক করে আমি যেভাবে বললাম একটু শুনে শুনে সেটার সাথে কিছু নিজের মতো করে শব্দ যোগ করবেন। আমি যে শব্দ ব্যবহার করেছি সেই শব্দটা ধরেন আই হ্যাভ ফিনিশড আমি বললাম, আপনি বলবেন যে আই হ্যাভ কমপ্লিটেড। হ্যাঁ, এইভাবে একটু চেঞ্জ টেঞ্জ করে তারপরে আপনার মতো কোনো শব্দ ব্যবহার করে বা এর সাথে যদি কোনো একটা কথা যোগ করতে চান যোগ করে তারপরে ঠিক করে দিবেন, ঠিক আছে? স্যার আজকে গিকটা একটু দেখবেন নাকি? না গিক দেখবো না, কারণ হচ্ছে যে আপনি আপনার প্রোফাইলটা যদি 100% ওকে না থাকে, যদি এখানে গ্রামারে ভুল থাকে, তারপরে পাংচুয়েশনে ভুল থাকে, তাহলে কিন্তু আপনাকে গিক তৈরির শেষ পর্যায়ে গিয়ে ইংলিশ টেস্ট হবে। এবং আপনি প্রথমে আপনার প্রোফাইলটা 100% ওকে করবেন, করার পরে এখানে যদি কোনো ভুল না থাকে তারপরে গিগের মধ্যেও আপনি যা লিখবেন তা যেন ভুল না থাকে সেইভাবে আগাবেন, যেন আপনি ইংলিশ টেস্ট থেকে বাঁচতে পারেন। স্যার এই এই সাপোর্ট সাপোর্ট এই ভিডিও রেকর্ডিংটা কোথায় পাবো স্যার? হ্যাঁ, তাহলে এখন আমার মাউসটা নিতেই হয়, আপনি মাউস অ্যাপ্লাই করেন। আমি ইউটিউবে ক্লিক করলাম, এখানে লিখছি আউটসোর্সিং এজেন্ট, এইটুকুই লিখলাম, নিচে হচ্ছে আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট ক্লাস, এটাতে দিলাম। এখন দেখেন যে এই যে ফারুক ভাইয়ের ক্লাসটা সহ আমাদেরটাই সবার প্রথমে। হ্যাঁ জি, তাহলে এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট আমি ক্লিক করলাম, এখানে দেখেন যে মবিন সাপোর্ট ক্লাস 7 মার্চ, এটা লাইভ চলতেছে অলরেডি। হ্যাঁ, আর এই যে নিচে আমাদের ভিডিও সমস্ত এখানে ভিডিও, এই যে এখানে আমার প্লে লিস্টও আছে। হ্যাঁ, এইখান থেকে আমার প্লে লিস্ট সমস্ত ভিডিও এখানে আমার পাবে। স্যার ওই এখন লাইভ চলতেছে এটা উপরেরটা না স্যার? হ্যাঁ হ্যাঁ, উপরেরটা এই যে লাইভ চলতেছে। হ্যাঁ, এখন আমি এই যে আপনার এটা সাবস্ক্রাইব করে দিলাম। হ্যাঁ, বেল আইকন দিব, দেন বেল আইকন দিয়ে দিলাম, অল দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আপনি এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড, আপনি ইউটিউবে আসলে এইখানে আপনার লিস্টের মধ্যে এই আমাদের এটা লিস্টে পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করলে আপনি এই ভিতরে ভিডিও গুলি পেয়ে যাবেন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ।
দেলোয়ার সরকার স্যার আমার আইডিতে এমন দেখাচ্ছে, প্লিজ হেল্প মি। দেলোয়ার সরকার আপনি কি আছেন? দেলোয়ার সরকার এমডি হযরত আলী ভাই কি আছেন? এমডি হযরত আলী ভাই, শাকিল হাসান, হাসেন শাকিল হাসান, স্যার আই এম পেইড স্টুডেন্ট, প্লিজ চেক মাই গি। শাকিল হাসান ভাই কি আছেন? শাকিল হাসান ভাই, জি শাকিল হাসান ভাই মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ এই তো। হ্যাঁ স্যার, আমার একটা গিগ ছিল স্যার, দেখেন। হ্যাঁ, কি এখান থেকে দেখবো? জি স্যার, এখান থেকে। আচ্ছা, আই উইল ডু ফেসবুক প্রমোশন পারফেক্টলি ফর ইউর বিজনেস প্রোডাক্ট ইন ইউএসএ, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। ফেসবুক প্রমোশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি বিজনেস, দিস ইজ ভেরি ইজি ওয়ে টু রিচ কাস্টম পটেনশিয়াল, আর মানে কাস্টম পটেনশিয়াল আর কি। So news or ads go viral within a short time by this social media. This is very easy way to reach custom potential. আর এটা মানেটা কি আমি বলেন একটু? This is এটি হয় খুব সহজ রাস্তা, ভাইরাল শব্দটা কি? ভাইরাল শব্দটা কি কোনো অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ? আপনাদের নেট এত বাজে থাকে, আপনাদের সাথে কথাই বলা যায় না। একটা কথা বললে শুনেন 2 মিনিট পরে। স্যার শোনা যায় এখন? হ্যাঁ, 2 মিনিট পরে আমার কথার উত্তর দিলেন, এরকম 2 মিনিট ঠিক না, কিন্তু অনেক পরে আমার কথার উত্তর দিতেছেন, আপনার নেট ভালো না। জি স্যার, এরকমই এই গ্রাম অঞ্চলে স্যার এরকমই হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ফেসবুক প্রমোশন, আমি একজনের কথা বলি, তার সাথে আমার খুব ভালো যোগাযোগ ছিল, উনি সিলেটের, উনি এরকমই অজব পাড়াগায় বসে ফ্রিল্যান্সিং করেন,
হাজার হাজার ডলার কামাই করেন, ফরহাদ নাম, সিলেটের গ্রামে। ওনাকে আমি পার্সোনালি আমি ওনাকে সাপোর্ট দিচ্ছিলাম আর কি। হ্যাঁ, মানে ওনার সাথে কথা বললে উনি অনেকক্ষণ পরে শোনেন, উনি বললে আমি পরে শুনি, এরকম বিরক্ত হতে হতে ওনাকে আমি সাপোর্ট দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু অথচ ওই নেটওয়ার্ক নিয়েই, নেটটা নিয়েই উনি হাজার হাজার ডলার কামাই করেন। মানে সেটা আপনি, মানে আপনাকে আমি এইভাবে কথা বললেও কিন্তু এটা কোনো সমস্যা না, আপনি যে কোনো এরকম নেট নিয়েও ফ্রিল্যান্সিং করতে পারেন। হ্যাঁ, মানে এই ফরহাদ যেহেতু পারে, এবং ফরহাদ বাংলাটাই ঠিক মতো লিখতে পারে না, সেখানে বাইরের সাথে কিভাবে ইংলিশে কথা বলে সেটাও আমি জানি না, এবং উনি প্রচুর কাজ করতেছে, এখনো কাজ করতেছে। হ্যাঁ স্যার, আরো ওই স্যার আর একটা সমস্যা, আমি যখন এই জামাল স্যারের ক্লাসে যাই তখন আমার নেটটা একদমই থাকে না, শুধু যাই আবার চলে আসে, আবার যাই, এরকম হয়। হ্যাঁ, এটা কিন্তু আচ্ছা, এইখানে আমি যেটা বলি সেটা হচ্ছে যে ওই আপনি ফেসবুক সম্বন্ধে দুই তিন লাইন বলেন, তার পরবর্তীতে আপনি ফেসবুক প্রমোশন সম্বন্ধে বলেন, তারপরে হচ্ছে ফেসবুক প্রমোশনটা কিভাবে সুন্দরভাবে করেন সেভাবে বলেন। হ্যাঁ, তাহলে আপনি শুরুই করলেন ফেসবুক প্রমোশন দিয়ে, তাহলে আপনি আপনি বলেন যে ফেসবুক একটা ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে যদি আমরা কোনো নিউজ বা অ্যাড যদি আমরা দেই তাহলে এটা খুব দ্রুত মিলিয়ন্স অফ পিপুলের মধ্যে ছড়ায় যায়, এই জন্য ফেসবুকটা বিজনেসম্যানদের জন্য খুবই একটা উপকারী প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া। এইভাবে ফেসবুক সম্বন্ধে দুই তিন লাইন বলে দিলেন। তারপরে এই যে আই এম প্রফেশনাল স্কিল ইন ফেসবুক প্রমোশন সার্ভিস, আই এম ভেরি কশাস অ্যাবাউট ফেসবুক গাইডলাইন, আই হ্যাভ, এই যে মানে কলেরা শুরু হয়ে গেছে আই এ, আমার কথা বুঝতেছেন? যে আপনার সম্বন্ধে বলতেছেন যে আই এম এ প্রফেশনাল স্কিল, আই এম এ না, আই এম প্রফেশনালি স্কিলড ইন ফেসবুক প্রমোশন সার্ভিস। হ্যাঁ, আই এম এন এটা নাই, হ্যাঁ, আর প্রফেশনালি, হ্যাঁ, স্কিলড ইন ফেসবুক প্রমোশন সার্ভিস। তারপরে আপনি শুরুই করলেন আপনি কশাস অ্যাবাউট ফেসবুক গাইডলাইন, এটা তো পরের কথা, প্রথমে বলেন এবল টু ডু অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, কাস্টম ইমেজ, যা যা কাজ আছে সমস্ত কমা কমা দিয়ে বলে যান, তাহলে শেষে ইটিসি দিয়ে শেষ করে দেন, এবং সর্বশেষ লাইনটা হচ্ছে যে স্ট্রিক্টলি ফলো এফবি রুলস এন্ড কমিউনিটি গাইডলাইন, শেষ। এটা হলো তৃতীয় প্যারা। আর মাঝখানের প্যারাটা ফেসবুক প্রমোশন সম্বন্ধে বলেন, তাহলে এখানে ফেসবুক প্রমোশন কথাটা সুন্দরভাবে কিওয়ার্ড হিসাবে দুই তিনবার দিতে হয়, এখানে আপনি সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, যে বলবেন যে ফেসবুক প্রমোশন ইজ দ্য কি ফিচার অফ সোশ্যাল মিডিয়া, ইফ এনি ওয়ান ইগনোর দিস মিডিয়া হি অর শি উইল লুজ এ লট অফ প্রফিট ইন অনলাইন। হ্যাঁ, এইভাবে ফেসবুক প্রমোশন সম্বন্ধে বলেন। হ্যাঁ জি স্যার, আসেন নিচে আসেন। আর আমি বারবারই বলি, আমি মুখে যা বলছি সেটা হুবহু লিখবেন না। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি স্যার, এর আগে একটু বলেছেন, আমি শুনেছি স্যার আপনার সাপোর্টে আমি। হ্যাঁ, কিন্তু আমি তো বুঝাতে চাচ্ছি যে আপনার ফেসবুক প্রমোশন সম্বন্ধে কি বলতে হবে সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু সেইভাবেই আপনি ফেসবুক প্রমোশনটা বাইরের কি উপকার করে, ফেসবুক প্রমোশনটা না হইলে কি হবে, এগুলি সুন্দর করে দুই তিন লাইনের মধ্যে বলেন। হ্যাঁ জি স্যার, আচ্ছা নিচে আসেন।
my service description, promote to millions of people worldwide, write description of interesting products, a high quality service, reach to actual audience, keyword, hashtag setup, all post will safe and permanent. এটা তো কোনো কাজের কথা না, এটা হলো স্পেশালিটি, এটা কাটেন। অফ পেজ অন পেজ এসইও, ক্রিয়েট ইউনিক কন্টেন্ট। আপনি ডেসক্রিপশনের কথা দুই নম্বরে বলে দিয়েছেন, আবার ক্রিয়েট ইউনিক কন্টেন্ট। অবশ্য মনে হয় কালকে রাতের বেলা আপনার এটা দেখেছিলাম নাকি? জি স্যার। হ্যাঁ, তখন রাতের বেলা ওইটা যেটা হইতেছে যে এত রাতের বেলা মানে কনসেন্ট্রেশন ধরে রাখা হতো একটু কঠিন ব্যাপার, ঠিক না? জি স্যার। তাহলে রাতের বেলা আমি এটা আপনাকে অ্যাপ্রুভ করে দিলাম যে ক্রিয়েট ইউনিক কন্টেন্ট আর রাইট ডেসক্রিপশন, কিন্তু এখন দেখতেছি যে দুইটা একই জিনিস। হ্যাঁ, তাহলে আপনার আট নাম্বারটা তো এখানে খাটে না। আচ্ছা স্যার, আমি আবার রিসার্চ করব নি স্যার। হ্যাঁ, কাস্টম ইমেজটা তিন নম্বরে দিয়ে দিবেন, মেইনলি ইন ইউএসএ, ইউকে, কানাডা। হ্যাঁ, তাহলে এখানে এখানে আপনি ওই যে ভিডিওগ্রাফি, তারপরে 2D অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইনটা সুন্দরভাবে করবেন, এইভাবে বলবেন গ্রাফিক্স ডিজাইন উইথ ফটোশপ। হ্যাঁ, যদি ফটোশপ জানেন। হ্যাঁ, আর আপনি তো ক্যানভা অবশ্যই জানেন, কিন্তু ক্যানভার দরকার নাই, কিন্তু ক্যানভা তো তেমন ভালো গ্রাফিক্স এর সফটওয়্যার না। হ্যাঁ জি স্যার, ক্যানভা হলো একটা অনলাইন সফটওয়্যার, অনলাইন সফটওয়্যার তেমন ভালো হয় না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সার্ভিস স্পেশালিটি, অন টাইম ডেলিভারি, অল ওয়ার্ক ম্যানুয়ালি, টার্গেটেড অডিয়েন্স। আপনার এই টার্গেটেড অডিয়েন্স আর উপরে কিন্তু আপনি একই ধরনের একটা কথা উপরেও লিখেছেন, আসেন উপরে আসেন। এই যে রিচ টু অ্যাকচুয়াল অডিয়েন্স আর নিচে টার্গেটেড অডিয়েন্স একই কথা হলো না, তাহলে নিচেটা কাটেন। রিচ টু টার্গেটেড অডিয়েন্স 100% হাই অ্যাকুরেসি এন্ড কোয়ালিটি, দা রিপোর্ট ইন Google Sheet with live and screenshot. Huh? I am always ready to do my work with minimum quality for you. Maximum quality for you. With maximum quality for you. Thank you. Huh? ঠিক আছে। স্যার প্যাকেজ স্যার আপনি দেখে দিয়েছিলেন স্যার, এটা স্যার ব্যানারটা শুধু একবার দেখবেন। ব্যানারটা বের করেন। এক্সপার্ট সার্ভিস, ফেসবুক প্রমোশন, মাউসটা অ্যাপ্রুভ করেন। এখন কি ভালো দেখা যাচ্ছে না খারাপ দেখা যাচ্ছে আপনার? এই একেবারে স্পেসিফিক আপনার একটা বর্ডার তৈরি করতে হবে, এটা তো ঠিক না। ফেসবুক লেখাটা আমি যদি একেবারেই এরকম বোল্ড একটা ফন্ট দিই, এটা ভালো লাগতেছে না আপনি যেটা দিছিলেন এটা ভালো লাগতেছে বলেন? স্যার আপনার দেওয়া ভালো লাগছে, কিন্তু এখানে তো আসছে না। এখন হয়েছে? জি স্যার। ব্যাকগ্রাউন্ডের কালারটা একেবারে অনুজ্জ্বল। হ্যাঁ, ধরেন আমি এরকম একটা ব্রাইট কালার ব্যাকগ্রাউন্ডে নিলাম, ব্যাকগ্রাউন্ডে নেওয়ার পরে আমি
এই সমস্ত এটা আমি সাদা করে দিলাম। ও আচ্ছা, এইগুলি আবার ট্রান্সপারেন্ট করা। আচ্ছা ট্রান্সপারেন্ট করা থাকুক, কিন্তু এই আপনি যে কালার কম্বিনেশন করলেন আর এটার সাথে এখন এই কালার কম্বিনেশন কি একটু ব্রাইট দেখা যাচ্ছে না? জি স্যার। আর এইটা দেওয়ার কি দরকার? এগুলি সব আপনি যদি বোল্ড একটা ফন্ট ইউজ করেন তাহলে কি অসুবিধাটা কোথায়? এখন কি এই ফন্ট ভালো লাগতেছে না আপনি দিছিলেন এটা ভালো লাগতেছে বলেন? জি স্যার, আপনারটা এক্সপার্ট সার্ভিস, এক্সপার্ট সার্ভিস, আমি একই ফন্ট দিলাম। তারপরে আপনি লেখাগুলি, সরি, লেখাগুলি রাইটে লিখলেন আর আপনি করলেন লেফট অ্যালাইন, এটা কি ভালো লাগতেছে বলেন? আপনি লেখাগুলি রাইটে রাইট অ্যালাইন করেন আর এখানে যদি রাইট অ্যালাইন করেন তাহলে আর বুলেট দেওয়ার তো কোনো দরকার নাই। আর যদি বুলেটই দিবেন তাহলে আপনার লেফট অ্যালাইন মানে ফাইবারের লোগো ডান পাশে এনে এগুলি সব লেফটে নিয়ে আসেন। আপনার সাথে তো কথা বলেই মজা পাচ্ছি না, আপনি তো কোনো কথারই উত্তর দিতে পারেন না। লেখাগুলি রাইট অ্যালাইনই আছে কিন্তু আপনি সাজাইছেন লেফট। ও আবার বুলেট আপনি এটা সাথেই দিয়ে দিয়েছেন স্যার, বুলেট সাথে আছে। এই অ্যারো চিহ্ন দিয়ে এটা তো ভিতরে আছে। একটু গ্রিড থেকে একটু ফাঁক রাখলাম, বুলেট গুলি উঠাই দেবেন, এগুলি এই যে লেফট রাইট অ্যালাইন করতেছি। আর যদি লেফট অ্যালাইন করতে চান তাহলে ফাইবারের লোগো এক্সক্লুসিভলি অন ফাইবার এগুলি ইয়ে করে আপনি এগুলি ডান পাশে নিয়ে যাবেন। হ্যাঁ লেফটে নিয়ে যাবেন। এই ফেসবুক লেখাটার নিচে গ্রিডটা বা ফেসবুক লেখাটা একটু নিচে এটা সেন্টার করে দেন, যদিও এটা আমি করছি। হ্যাঁ এখন এখন ঠিক আছে না? জি স্যার, মাঝ বরাবর আছে। হ্যাঁ মাঝ বরাবর আছে। এখন আমি এই গ্রিডটা ধরার পরে গ্রিডটা তো ধরে নাই, ও এটা আবার শেডিং দিয়েছেন। না এটা কালো থাকবে না, ঠিক আছে। এখন আপনি যেটুক বানাইছিলেন আর আমি যেটুক দিলাম একটু তো পার্থক্য দেখা যাচ্ছে, মানে একটু ব্রাইট দেখা যাচ্ছে, ঠিক না? জি স্যার। তাহলে আপনি এই এগুলি সুন্দর করে সাজান, সাজানোর পরে এক্সক্লুসিভলি অন ফাইবার এটা এক লাইন করে যদি দিতে পারেন নিচে,
তাহলে ভালো। অল ম্যানুয়াল পোস্টিং, টার্গেটেড অডিয়েন্স, অ্যাক্টিভ ফেসবুক ইউজার, রিচ মিলিয়ন্স অফ পিপল। তাহলে আপনার প্রধান কাজ হচ্ছে রিচ মিলিয়ন্স অফ পিপল, এটা উপরে থাকবে। তারপরে আপনার টার্গেটেড অডিয়েন্স, তারপরে অ্যাক্টিভ ফেসবুক ইউজার, অল ম্যানুয়াল পোস্টিং সবার নিচে। আর উল্টা পাল্টা করলেন কেন? নীলুফার ইয়াসমিন, আমি পেজ স্টুডেন্ট, আমার আপনার সাপোর্ট লাগবে। নীলুফার ইয়াসমিন আপু কি আছেন? নীলুফার ইয়াসমিন আপু, হ্যাঁ জি, মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি স্যার, আমি লিংক বিল্ডিং এর একটা গিগ বানাইতে চাচ্ছি আর কি। হ্যাঁ একটু দেখে যান স্যার। স্যার আমি এখানে টাইটেল তিনটা পছন্দ করছি, এখন আপনি একটু বলেন কোনটা দিলে ভালো হবে। আচ্ছা দেখতেছি। I will build high quality do follow SEO backlinks or manual link building with anchor text. I will do high quality SEO backlink service for manual link building. I will build high quality SEO backlinks. I will build high quality SEO backlinks manual link building for Google top ranking. আপনারা লিঙ্ক বিল্ডিং এর গিগ বানাতে গেলে ওই ব্যাকলিং কি জিনিস আর লিঙ্ক বিল্ডিং কি জিনিস এটা আপনারা গোলায় ফেলে। হ্যাঁ আপনি যখন লিঙ্ক বিল্ডিং করলেন, লিঙ্ক বিল্ডিং করার পরে যেই লিঙ্কটা আপনি লাইভ লিঙ্ক যেটা পেলেন সেটা হলো বাইরের জন্য ব্যাকলিং। আপনি যেটাকে লিংক বিল্ডিং করতেছেন বলতেছেন এটা বায়ার বলতেছে আমাকে ব্যাক লিংক দাও। জি জি। আর তাহলে কি লিখলে? আপনি এই যে আমি বলি যে টাইটেল হইতে হবে টু দা পয়েন্টে, হ্যাঁ, এবং গ্রামাটিক্যালি কারেক্ট, কিওয়ার্ডটা স্পেসিফিক থাকতে হবে। এখন আপনাদের ধারণা যে এই লিংক বিল্ডিং, ব্যাকলিং, তারপরে এসইও ব্যাকলিং, ডু ফলো ব্যাকলিং সমস্ত টাইটেলের মধ্যে দিয়ে দিলেই গিগের জন্য ভালো, আপনাদের ধারণা হলো এটা। স্যার তাহলে আপনি একটা টাইটেল আমাকে ইয়ে করে দেন স্যার, সাজেস্ট করে দেন। আমি আপনাকে ঠিক করে দিলাম, কিন্তু আপনি তো এটা আরেকজনকে দেখাবেন এবং সে বলবে যে না এখানে সমস্ত কিওয়ার্ড দিতে হবে। না না দেখাবো না স্যার, না স্যার আমি দেখাবো না। আপনি দেখাবেন না, কিন্তু আপনি তো তিন চার জনকে দেখান, এটা তো আমি তো অন্যদের সাপোর্টে তো আমি তো বসে থাকি। না না স্যার আমি যখন সময় পাই, আমি একটু জব করি তো, একটু যখন সময় পাই আপনাকে পাই না তখন আমি রাত একটার দিকে কালকে একজনকে একটু দেখাইছি, তাও একটা একটা দেখাইছি, পরে আমি তিনটা এখন ইয়া করলাম নিজে থেকে। পুরা গিগ দেখাই নাই স্যার, শুধু টাইটেল একটা দেখাইছিলাম, উপরেরটা ফার্স্টটা দেখাইছিলাম। হ্যাঁ এখন আমি যেটা বলতেছি এটা আরেকজনের কাছে গিয়ে তো চেঞ্জ হয়ে যাবে। না না স্যার আর করব না, আমি আজকে এটা ইয়ে করব, আমি সব ঠিক করে রাখছি তো, শুধু টাইটেলটাই আমার প্রবলেম স্যার আমার মনে হচ্ছে আর কি। আমি তো আর দেখাই নাই, শুধু টাইটেলটাই দেখাইছি আর অন্য কিছু দেখাই নাই, ডেসক্রিপশন দেখাই নাই, ট্যাগ দেখাই নাই স্যার, আর কিছুই দেখাই নাই। কে কিভাবে সাপোর্ট দেয়, আমি সবার সাপোর্টে বসে বসে আমি জ্ঞান অর্জন করি, হ্যাঁ, এবং আমি আমার মতো করে আমি সাপোর্ট দিই, হ্যাঁ, কিন্তু স্যার এই জন্যই তো আপনার আমি বসেছিলাম এত কাপ জন্য। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করবেন না। তাহলে আপনার হলো না না স্যার মনে করব কেন, হ্যাঁ যেটা হচ্ছে যে আপনি লিংক বিল্ডিং করবেন, তাহলে এটা হচ্ছে
I will do স্যার মাউসটা অ্যাপ্রুভ করবেন দাঁড়ান আমি চিন্তা করতেছি লিংক বিল্ডিং এ গিগ তো অনেক দিন ধরে দেখি না এখন চিন্তা করতেছি হ্যাঁ I will do হাই কোয়ালিটি সাইটের মধ্যে লিংক বিল্ডিং করব হ্যাঁ এরকম হবে আর কি হ্যাঁ জি জি যে আমি হাই ডিএপি এর সাইটের মধ্যে লিংক বিল্ডিং করব এইভাবে টাইটেলটা হবে এখন আপনি বানায় নিন হ্যাঁ এটা একটা স্পেসিফিক একটা ই আছে যেরকম ডু ফলো ব্যাক লিংক এরকমই লিংক বিল্ডিং এর একটা টার্ম আছে এটা মনে করতে পারতেছি না লিংক বিল্ডিং এটা হচ্ছে লিংক বিল্ডিং না ঠিক আছে আমি যেভাবে বললাম এইভাবে টাইটেলটা করেন তাহলেই হবে হ্যাঁ যে আপনি লিংক বিল্ডিং করবেন হাই ডিএপিএস সাইটে ফর এনি এই যে তিন নাম্বারটা যেরকম ফর গুগল টপ র্যাঙ্কিং এটা লাস্টে দিয়ে দিবেন হ্যাঁ শুনতে পেয়েছেন আপনি কি আছেন জি স্যার বলেন আমি তো বলে শেষ করে ফেলছি আপনি মনে শুনেন না আচ্ছা রেকর্ডিং দেখে ঠিক করে নিয়েন হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার আসছে স্যার শুনি নাই তো আপনি তো বলছেন নাই হ্যাঁ আই উইল ডু মানে আমি লিংক বিল্ডিং করব হাই ডিএপিএস সাইটে ফর গুগল টপ র্যাঙ্কিং ঠিক আছে ও আচ্ছা আচ্ছা তাহলে লিখব যে আই উইল ডু লিংক বিল্ডিং ইন হাই পিএ হাই ডিএপিএ ডিএ তারপরে পিআর হ্যাঁ হ্যাঁ সাইট ফর গুগল টপ র্যাঙ্কিং বা সাইট ফর ইউর ওয়েবসাইট ফর ইউর ওয়েব না না স্যার এটা তো বলা যায় I will ranking your website in high DAPA link না, building তাই তো link building আপনার link building তো হচ্ছে আপনার মানে main keyword এটা তো থাকতে হবে জি জি link building তাহলে টাইটেলটা লিখে দেন উপরে স্যার এটা ব্যাক লিংকটা লিখবো না না হ্যাঁ ব্যাক লিংক
আপনি ডেসক্রিপশনের মধ্যে লিখে দিবেন যে আমি লিংক বিল্ডিং করব হাই ডিএপিএস সাইটে এবং সমস্ত ডু ফলো ব্যাক লিংক তোমাকে দিব। এটা হলো ডেসক্রিপশনে আপনি এইভাবে। আচ্ছা আচ্ছা স্যার, একটু আপনি ডেসক্রিপশনটা দেখে নেন। বিল্ড ডেসক্রিপশন, বিল্ড হাই কোয়ালিটি এসইও ব্যাক লিংক ম্যানুয়াল, লিংক বিল্ডিং ফর গুগল টপ র‍্যাঙ্কিং। এখানে একদম সিম্পলি আমরা যেভাবে লিখি, ওয়েলকাম টু মাই লিংক বিল্ডিং সার্ভিস, শেষ। জি জি। এবং এই যে লিংক বিল্ডিং কিওয়ার্ডটা এই প্রথম লাইনের মধ্যে একবার সেট হয়ে গেল। হ্যাঁ ও আচ্ছা স্যার। হ্যাঁ, ইফ ইউ আর নট অন পেজ ওয়ান অফ গুগল, পেজ ওয়ান অফ গুগল, ইউ আর লুজিং এভরি ডে ডলার, আচ্ছা ডলার এভরি ডে। ব্যাকলিংস আর নেসেসারি অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট ইন সার্চ ইঞ্জিনস। গুগল লাভস হাই ডিআর ব্যাকলিংস, আই উইল বিল্ড হাই কোয়ালিটি ডু ফলো এসইও এসইও ব্যাকলিংস সার্ভিস অ্যান্ড ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং ফর অফ পেজ এসইও। If we'll improve website making and improve your website traffic and authority. এখন আপনার এখানে লিংক বিল্ডিং কিওয়ার্ডটা তো আমি দেখতে পাচ্ছি না, আপনি তো শুরু করলেন। হ্যাঁ স্যার, এটা লেখা। এখন হ্যাঁ হ্যাঁ, তাহলে লিংক বিল্ডিং কথাটা আরো দুই তিনবার আসতে হবে, তাই তো? আপনার প্রথম প্যারাগ্রাফের মধ্যে গুগল টপ র‍্যাঙ্কিং কি, হ্যাঁ গুগল টপ র‍্যাঙ্কিং করলে যে পটেনশিয়াল কাস্টমার সাইটের মধ্যে আসে, যদি তোমার ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে থাকে তাহলেই তোমার ওয়েবসাইটের মধ্যে পটেনশিয়াল ইউজার, পটেনশিয়াল ট্রাফিক আসবে, এবং সেই পটেনশিয়াল ট্রাফিক তোমার ওয়েবসাইট ভিজিট করলে সেখান থেকে তোমার সেলসটা বাড়বে, সার্ভিসটা বাড়বে, বিজনেসটা বাড়বে। এই হলো মানে গুগল টপ র‍্যাঙ্কিং এর গুগল টপ র‍্যাঙ্কিং এর যেই কথাগুলি এই বললেন। হ্যাঁ, তাহলে বায়ার বুঝলো যে আপনি গুগল টপ র‍্যাঙ্কিং কি জিনিস জানেন। এখন তারপরে বলেন যে আমি যদি অফ পেজ এসইও এবং না অন পেজ এসইও তো এখানে না, বলেন যে আমি অফ পেজ এসইও যদি করি করতে চাই তাহলে লিংক বিল্ডিংটা আমার এসেনশিয়াল, এবং আমি ব্লগ পোস্ট করতে পারবো, ফোরাম পোস্ট করতে পারবো, আর্টিকেল পোস্ট করতে পারবো, এগুলি সমস্ত কি কি পোস্ট আপনি করতে পারেন, গেস্ট পোস্ট পর্যন্ত লিখে দিবেন, যেটা আমরা পারি না, গেস্ট পোস্ট করতে গেলে ডলার লাগে সেটাও লিখে দিবেন। হ্যাঁ, তাহলে বায়ার জানবে যে আপনি এই সাইটগুলিতে আপনি পোস্ট করতে পারেন, আপনি কমেন্টিং করতে পারেন, আপনি মানে এইসব হাই ডিএপিএস সাইটে লিখে দিবেন। হ্যাঁ, তাহলে আপনার ডেসক্রিপশনটা হচ্ছে যে আপনাকে বুঝাতে হবে যে আপনি যে লিংক বিল্ডিং এর কাজটা করেন সেটা সম্বন্ধে আপনার ধারণা আছে, এবং লিংক বিল্ডিং এর কাজটা আপনি কত সুন্দরভাবে করেন সেটা বুঝানো, আর কিছু না। জি জি। A few notable mentions. Only high PRPADA site submission. Write a white hat method. White hat method link building. High quality manual link building. এখানে তো সুন্দর করে সব link building ই লিখতেছে,
কিন্তু আপনি ডেসক্রিপশনে সব ব্যাকলিং লিখে বসে আছে হ্যাঁ স্যার অল আওয়ার ব্যাকলিংস আর ডু ফলো হ্যাঁ আওয়ার আওয়ার কেন আপনি তো একা জি জি আবার অনলি হাই পিআর ডিএসআই উপরে অনলি হাই ডিএ লিখা দুইবার লেখা হয়ে গেছে 100% পেঙ্গুইন পান্ডা হামিংবার্ড সেভ লিং বিল্ডিং তাহলে আবার লিং বিল্ডিং পরে লেখার কি দরকার হ্যাঁ আর সামনে 100% লেখার কি দরকার পেঙ্গুইন পান্ডা হামিংবার্ড সেভ লিখলে হবে না জি স্যার পিবিএন এন্ড টু মেথড টুটা কি ওয়েব টু ওয়েব টু হ্যাঁ ওয়েব টু মেথড পিবিএন এন্ড ওয়েব টু মেথড হ্যাঁ তারপরেও এখানে মাত্র 7টা পয়েন্ট দিলেন এখানে লিং বিল্ডিং এর তো আপনার 12-14টা পয়েন্ট আপনি লিখতে পারেন হ্যাঁ আপনি যদি এক ধাপে লিখতে থাকেন ফোরাম পোস্ট আর্টিকেল পোস্ট ব্লগ পোস্ট বা কমেন্টিং ডিরেক্টরি পোস্ট একটা একটা করে লিখতে 15টা পয়েন্ট হবে না জি জি স্যার হয়ে যাবে মানে কি কি কোথায় কোথায় পোস্ট করব ওই সাইটগুলোর নাম দিয়ে দিব তাই তো ওটা তো সাইট না ওটা তো হলো যে লিং বিল্ডিং সাইটের ক্যাটাগরি জি জি What do I need to get started? What do I need to get started? কথাটার মানে বুঝলাম না বাংলায় বলেন তো মানে আমি মানে আমার কি দরকার শুরু করবেন আপনি কোথা থেকে শুরু করবেন কথাটার অর্থ এটা হচ্ছে হ্যাঁ তাহলে আপনি কোথা থেকে শুরু করবেন এটা না বলে এখানে আপনার স্পেশালিটি বললে ভালো না জি তাহলে আপনার স্পেশালিটিটা বলবেন এখানে বলবেন যে সমস্তটাই ডু ফলো হবে হ্যাঁ তারপরে লাইভ লিংক আপনি প্রোভাইড করবেন লাইভ লিংক না ব্যাক লিংক হ্যাঁ ব্যাক লিংক প্রোভাইড করবেন তারপরে এই আপনি একটা সুন্দর ওয়েল ফার্নিশড একটা গুগল শিটে আপনি এটা সাপ্লাই করবেন তারপরে নিশ রিলেটেড লিংক বিল্ডিং সাইট গুলিতে আপনি পোস্ট করবেন কথাগুলি কি ঠিক আছে না জি জি আর এই নোট নোট তো লিখতেছেন কিন্তু নোট কথাটা দেওয়া কি ঠিক হবে আপনি নোট বাদ দিয়ে যদি নোট লেখেন সেটা নোট হবে না জি জি হবে এটা একটা লাইন হয়ে যাবে হ্যাঁ মাই ওয়ার্ক ইজ 100% ম্যানুয়াল এন্ড হোয়াইট হ্যাট হাউএভার দিস লিংকস উইল ইনক্রিজ মুভমেন্ট এন্ড ফ্লো ইন র্যাঙ্কিং These links will increase our movement and flow. These links তাকে তো লিংক দিবেন না তাকে দিবেন ব্যাক লিংক এখানে তো আপনি ব্যাক লিংক বলতে হবে যে তোমাকে আমি যে ব্যাকলিংক গুলি দিব সেই ব্যাকলিংকে তোমার গুগল র্যাঙ্ক করবে বা যে কোনো সার্চ ইঞ্জিনে তোমার এটা র্যাঙ্ক করবে শুধু তো গুগল না আমাদের অফ পেজ এসইও সমস্ত সার্চ ইঞ্জিনের জন্য তো করব কিন্তু আমরা গুগলটাকে প্রাধান্য দিচ্ছি কারণ গুগল সার্চটাই হচ্ছে এখনকার জন্য মেইন জি জি 50 হাই কোয়ালিটি এসইও ব্যাকলিং 100 হাই কোয়ালিটি এসইও ব্যাকলিং 100 হাই কোয়ালিটি এসইও ব্যাকলিং
এখানেও ব্যাক লিংক, এখানে তো আপনাকে কিওয়ার্ডটা সেট করতে হবে লিংক বিল্ডিং। হ্যাঁ আচ্ছা, এসইও লিংক বিল্ডিং লিখবো নাকি এসইও? আমি আমি এক্সাক্ট টার্মসটা আমার মনে আসছে না। হ্যাঁ, লিংক বিল্ডিং এর আগে একটা কি একটা কোয়ালিটি লিংক বিল্ডিং নাকি ম্যানুয়াল লিংক? না না না, এরকম না, মানে তারা একটু সার্চ করে দেখি। হ্যাঁ আচ্ছা, এসইও লিংক বিল্ডিং লাইন। ও ঠিক আছে স্যার। এসইও ব্যাকলিংক, এসইও লিংক বিল্ডিং, কিন্তু আমার কাছে এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না। তারপরে একটা তো আপনার ইয়ে স্যার কেমন শুনে যাচ্ছে স্যার? স্যার দুইটাই লিখবো যে 150 হাই, 150 লিংক বিল্ডিং এন্ড হাই কোয়ালিটি এসইও ব্যাকলিংক, দুইটাই লিখবো? না না না, দুইটা লিখবেন না, লিখবেন লিংক বিল্ডিং। হ্যাঁ জি, হাই কোয়ালিটি লিংক বিল্ডিং এইভাবে লিখবেন। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আপনার ব্যানার নাকি স্যার? আরেকটা আছে নিচে, দুইটা করছে, একটু দেখেন স্যার। আচ্ছা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে স্যার? দুইটার কোয়ালিটি একই রকম, তা ওই আমি কথাগুলি স্যার দুইটার মানে কি রকম? এখন এই যে আপনাদেরকে বলি যে লিখতে লিখতে ব্যানার ভরে ফেলা যাবে না। হ্যাঁ, এবং যদি আপনি লিখতে লিখতে ভরেই ফেলেন, সেটা যেন ভিজিবল হয়, যেটা সেটা যেন গিগের পেজে গেলে তো এটা ছোট হয়ে যাবে, এই ছোট অবস্থায় যেন স্পষ্ট পড়া যায়, এরকম লেখা লিখতে হবে। এটা ফাইবারের ওই যে হেল্প এন্ড সাপোর্টে বলেই দিছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি লিখতে লিখতে ভরেই ফেলেন তাহলে তো লেখাগুলি অবশ্যই ছোটই করতে হবে। এখন ছোট করলে কি লেখা বোঝা যাবে? এই যে আপনি 100% ম্যানুয়াল ওয়ার্ক লিখলেন, এই লেখাটা এই মানে গিগের পেজে আমি সুইচ টু বাইং এ গেলে যে গিগুলি দেখি সেইখানে এই লেখাগুলি কি পড়া যাবে? আর প্রথম কথা হচ্ছে যে গিগ লিখতে লিখতে ভরে ফেলা যাবে না। গিগের মধ্যে আপনার এই ফাইবারের লোগো ছাড়া আর কোন লোগো অ্যালাউড না। হ্যাঁ আচ্ছা, তারপরে এখানে আপনি ব্যাক লিংকটা হাইলাইট করলেন, তাহলে লিংক বিল্ডিং হাইলাইট করবেন। আর যেটা হচ্ছে যে আমি কালো, লাল, সাদা এগুলি ইউজ করতে মানা করি, আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে কালো ইউজ করলেন, মানে একদম ব্যাকগ্রাউন্ড না কিন্তু আপনার মানে যে গ্রিড গুলি ইউজ করছেন সবই কালো ইউজ করছেন, কালো ঠিক বলা যাবে না, আপনি গ্রে কালার, অ্যাশ কালার আপনি ইউজ করছেন। হ্যাঁ, মানে কালো, লাল, সাদা, কালো, লাল তাদের সিগনিফিকেন্ট একটা মানে খুব বাজে যে আমি কালো দিয়ে শোক প্রকাশ করি, লাল দিয়ে বিদ্রোহ প্রকাশ করি, এগুলি আমি দিলাম না। আর সাদার মধ্যে আপনি কোনো কিছু ফুটাতে পারবেন না। আর
এই যে আপনি হলুদ ইউজ করছেন, রাতের বেলা হলুদটা তেমন ভালো দেখায় না। হ্যাঁ, আপনার মোবাইলে দেখতে গেলে তো হলুদ দেখাই যাবে না, এবং ম্যাক্সিমাম বায়ার আমেরিকান বায়ার গুলি মোবাইলে এগুলি ব্রাউজ করে। ঠিক আছে, তাহলে আপনি ব্যানারটা নিয়ে আবার একটু চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, লাল, কালো, সাদা, হলুদ, এই চারটা কালার বাদ দিয়ে আপনি যে কোনো কালার ইউজ করেন। কালার কম্বিনেশনের দিকে দেখবেন, কালার কম্বিনেশনের দিকে দেখবেন। আর এই যে এই গুগল ইনডেক্সড, এটা এত নিচে, এটা তো মার্জিনের মানে এটি কেটে যাবে। ঠিক আছে, লেখাগুলি কালো রাখার চেষ্টা করবেন, লেখাগুলি কালো রেখে তারপরে কালার কম্বিনেশন করেন। আচ্ছা স্যার, ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি করে আপনাকে কি দেখাবো রাতে? আমি তো রাতে আর আসবো না, ওই আপনি আপনি কালকে দেখাবেন। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে ওকে। রাকিবুল ইসলাম রাকিব, এনআইডি কার্ডনোজি পাঁচটা রিয়েল আইডি করলে কি আমি ফেসবুক মার্কেটিং এ কাজ করতে পারবো? জামান স্যার, আচ্ছা প্রোফাইল ফটো কি এনআইডি কার্ডনোজি দেওয়া লাগবে? যার প্রোফাইল ফটো না দিলেও হবে? রাকিবুল ইসলাম কি আছেন? মজিবুর রহমান ভাই ভালো আছেন? মজিবুর রহমান ভাই মাইকটা অন করেন। মজিবুর রহমান ভাই মাইকটা অন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো আছি আর কি, পুরনো লোক দেখলে তো ভালো লাগে। এখন কি কাজ টাজ কিছু করছেন? না, কাজ তো কিছু করছি না, আমি ওই ওয়েবসাইটের একটু বিষয় একটু দেখানোর ছিল, আমি প্রশ্ন সাবমিট করছিলাম। আচ্ছা ঠিক আছে, একটু মানে অপেক্ষা করেন, সিরিয়াল অনুযায়ী তো আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিওর, এই জন্য আমি আছি অপেক্ষা। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। রাকিবুল ইসলাম রাকিব ভাই কে আছেন? ও আচ্ছা, ইনি তো 11 ঘন্টা আগে কোয়েশ্চেন সাবমিট করেছেন। সাইফুল ইসলাম নীরব, আমি ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপ 35টার বেশি পাচ্ছি না, এবং ইউকে এরও অনেক গ্রুপ পাচ্ছি না, কিভাবে খুঁজলে পাবো? বা কারো কাছে লিস্ট থাকলে দয়া করে আমাকে একটু দেন। সাইফুল ইসলাম নীরব ভাই কি আছেন? সাইফুল ইসলাম নীরব ভাই মাত্র তো এখানে 23 জন আছেন। রায়হান প্রধান, স্যার আমি পেইড স্টুডেন্ট, আমার ব্লগটা
আন্ডার সাজেস্ট দিয়ে যখন এসইও অ্যানালাইজ করলাম শো করতেছে ব্রোকেন হ্যাভ ইস্যু 21 ব্লকড রায়হান প্রধান আপনি কি আছেন মাইকটা অন করেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ স্যার আমি উবার সাজেস্ট দিয়া মানে আমার ব্লক সাইটটাকে মানে একটু দেখতেছিলাম মানে এসইও অ্যানালাইজ করতেছিলাম আপনি এত হাই থটের কোশ্চেন নিয়ে আসেন যেগুলি মানে আমি মানে আমার পক্ষে কি দুনিয়া সবকিছু জানা সম্ভব না স্যার তা ঠিক বলছেন একজন ব্যক্তি তো সব জানেন তাই তত হতে পারে না হ্যাঁ এখন আপনি যে হাই থটের কোশ্চেন সাবমিট করতেছেন এবং আপনি যে হাই থটের কথা বলতেছেন এগুলি তো আমার মাথায় ঢুকতেছে না কিসের ব্রোকেন আর কি আমি তো না না এই যে স্যার এখানে মানে লেখা শো হইতাছে যেমন ব্রোকেন 3 এই যে দেখাইতে স্যার ব্রোকেন 3 তারপর ব্লক 3 এটা লিখছিলাম স্যার হ্যাঁ যে আপনি নেল পাটেলে এগুলি অ্যানালাইসিস করতেছেন এবং আপনার যে লিংক দিলেন লিংকটা আপনার ব্রোকেন তিনটা ব্রোকেন হয়েছে আর 21টা মানে আপনার এসইও ব্যাকলিংকের সেই 21টা কি বলে যে কোনো একটা ইস্যু মানে খারাপ কিছু আছে এদিকে বুঝছিস তিনটা লিংক একেবারেই ব্রোকেন মানে এটা কোনো কাজ করতেছে না হ্যাঁ স্যার আর তিনটা দেখাচ্ছে ব্লকড আছে হ্যাঁ আর 21টা লিংকের মধ্যে আপনার কোনো একটা ইস্যু আছে বা আপনার লিংকগুলির মধ্যে 21টা কোনো মানে যেগুলি কাজ করতেছে না এরকম ইস্যু আছে হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ আর তিনটা লিংক একেবারে টোটালি ব্লক করে দিয়েছে হ্যাঁ যেখানে পোস্ট করলেন তারা একদম ব্লক করে দিয়েছে আমি তো এটাই বুঝতেছি এর বাইরে তো আমি বুঝতেছি না এখন আপনি এত হাই থটের ভাবে লিখেন এগুলি কি মানে সবার পক্ষে বলা সম্ভব সরি স্যার আপনাকে কিসের জন্য দেখাচ্ছিলাম ওই দিন আমি শুনছিলাম যে আপনি উইক্স নিয়ে আর কি কি নিয়ে যিনি কাজ করছেন এই জন্য আমি আপনাকে দেখানোর জন্য ওই সময় স্যার আমি মানে প্রশ্নটা সাবমিট করছি স্পেশালি শুধু আপনাকে দেখানোর জন্য হ্যাঁ আচ্ছা উইক্সে হ্যাঁ উইক্সে আমি কাজ করেছি হ্যাঁ এখন আমি তো এটার জন্য আমার লিংকগুলি বা আমার ম্যাটা টেক্সট হচ্ছে কিনা ম্যাটা টেক্সটের মধ্যে আমার কিওয়ার্ডগুলি সেটিং আছে কিনা এগুলোর জন্য তো আমার অনেক অনেক এক্সটেনশন ইউজ করতে হয় হ্যাঁ আপনার এই নেল পাটেল তো একমাত্র ওয়েবসাইট না যে একটা লিংক বিল্ডিং এর দিবে আপনাকে এক্সটেনশন অনেক অনেক এক্সটেনশন ইউজ করতে হয় যেগুলি দিয়ে আপনার এটা আপনাকে ইন্ডেক্সিং ঠিক হচ্ছে কিনা আপনার ইন্ডেক্সটা মানে যে গুগল ইন্ডেক্সিং করলেন সেটা লাইভ হচ্ছে কিনা অনেক অনেক ব্যাপার আছে এখন এগুলি আমি যদি বলতে যাই তাহলে তো এরকম 2 ঘন্টার ক্লাস হবে হ্যাঁ স্যার এই বিষয়টা নিয়ে মনে মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে অনেকদিন ধরে স্যার মানে অনেকদিন কি একটা জার্নি তো স্যার আর আমি সমস্ত আপনি সমস্ত কিছু কঠিন করে চিন্তা করবেন না একটু সহজভাবে চিন্তা করেন দেখবেন সমাধান পেয়ে গেছেন স্যার কিন্তু দেখেন খুব সহজভাবে বুঝায় দেয় আপনিও সহজভাবে বোঝার চেষ্টা করেন টার্মসগুলি আপনি যে টার্মসগুলি বলতেছেন এই টার্মসগুলি একটুখানি নিজের মতো করে কঠিন না করে সহজভাবে বুঝে তাহলেই হবে আর এক্সটেনশন গুলি ডাউনলোড করেন এক্সটেনশন ইউজ করেন হ্যাঁ অনেক অনেক ক্রোমের মধ্যে এক্সটেনশনের অভাব নেই আপনার লিংক বিল্ডিং অফ পেজ এসইও অন পেজ এসইও এক্সটেনশনের অভাব নেই হ্যাঁ পেইড এক্সটেনশন আছে ফ্রি এক্সটেনশন আছে
স্যার ওই বিষয়ে তো জানা নাই স্যার কি কি মানে এক্সটেনশন গুলো ইউজ করলে ভালো হয়। স্যার আরেকটা প্রবলেম ছিল না আপনাকে আমি দুই সপ্তাহর বেশি হয়ে গেছে দেখাইছিলাম বৃহস্পতিবারে, ওই প্রবলেমটা কিন্তু সলভ হয় নাই স্যার, আবার নতুন করে আমি ইনডেক্স করছি তবে হইতাছে না, নতুন করে এডিট করছি। ও আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম যে এক সপ্তাহ পরে ইনডেক্সিং হয়ে যাবে, হয় নাই না? না হয় নাই স্যার, আবার নতুন করে আমি দেখতাছি, যেমন এটা পোস্টটা কিন্তু স্যার যেমন হেয়ার গ্রোথ সিক্রেট, হ্যাঁ স্যার এটা যে সার্চ দিতেছি আবার দেখাইতেছে হাউ টু অ্যাচিভ সিল্কি হেয়ার এট হোম, ওইটার সাথে এইটা এসে বসছে, তারপর আবার এইটা পোস্টটা হলো মানে টাইটেলটা হলো হাউ টু ওয়েট লস, এটার সাথে বসছে হাউ টু অ্যাচিভ সিল্কি হেয়ার এট হোম, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টার সাথে এরকম প্রবলেম, আবার উবার সাজেস্টে দেখাইতেছে কি আমি এপ্রিল দেখাইছি। দাঁড়ান দাঁড়ান, আমরা আবার সার্চে যান তো, সার্চ ভলিউমটা দেখি উবার সাজেস্টে স্যার। না না না, আপনি গুগল সার্চে এটা স্যার টু রেজাল্টস, আপনি এখানে এটা কিওয়ার্ড দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে দুইটা রেজাল্ট আসবে কেন? না স্যার এটা তো কিওয়ার্ড না স্যার, এই যে মানে এই পোস্টার ইউআরএলটা আমি কপি কইরা যেমন গুগলে সার্চ করেছিলাম তারপর যে ইউআরএলটা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, যে আমরা যেরকম টোটাল টাইটেল দিয়ে সার্চ করলে শুধুমাত্র আপনারটাই দেখাবে এরকম ব্যাপারটা হয়ে গেছে। হ্যাঁ স্যার, আর একটার সাথে আরেকটা শো করতেছে। হ্যাঁ এখন এই যে আপনার যে ব্লগ সাইট তৈরি করলেন সেখানেও তো এই প্রবলেমটা, যে একটা টাইটেল আরেকটার ভিতরে ঢুকে গেছে, তাই ঠিক না? কি আপনি কি আছেন? হ্যাঁ স্যার, আপনার ব্লগ সাইটে কিন্তু ঠিকই দেখাইতেছে স্যার, কিন্তু আপনার ব্লগ সাইটে এভাবে সার্চ দিলে এরকম হইতেছে, আপনার ব্লগ সাইটের মধ্যে একটা টাইটেল আরেকটার ভিতরে ঢুকে গেছে এরকম হইছে না? নাকি ওইটা ঠিক করে ফেলছেন? হ্যাঁ মানে সার্চে দিলে দেখাইতেছে কিন্তু ওইভাবে বোঝা যায় না, ওইটা আপনি স্যার বলছিলেন এটা এডিট কইরা মানে, হ্যাঁ বলেন আপনার ব্লগ সাইটে কি ওই ওই প্রবলেমটা সলভ করছেন যে একটা টাইটেল আরেকটা ভিতরে ঢুকে যাচ্ছে এরকম কমেন্টিং হিসেবে ঢুকে যাচ্ছে, এটা কি ঠিক করেছিলেন? না স্যার, ওইটা তো ওইভাবে বোঝা যাচ্ছে না যে একটার ভিতরে ঢুকে আছে, সার্চে দিলে বোঝা যাচ্ছে, ওইভাবে সবগুলা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখার পর মানে বোঝা যাচ্ছে না যে ওইখানে প্রবলেম হইতেছে, সার্চ দিলে শুধু এটা শো করতেছে না, ওইখানে শো করতেছে না। হ্যাঁ এখন তো এসইওর কাজ তো হচ্ছে একটা লেন্দি প্রসেস। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ এখন কোন জায়গাটার মধ্যে যে আপনি গন্ডগোল করে ফেলছেন সেটা বের করতে গেলে তো মানে একেবারে থরোলি চেক করতে হবে, হ্যাঁ এবং আবার প্রথম থেকে চেক করে 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 যেতে হবে। এখন আমি বলবো যে আপনি আবার নতুন করে শুরু করেন তাহলে, এবং মানে সিস্টেম ওয়াইজ আগান তাহলে আপনার এই প্রবলেম সলভ হয়ে যেতে পারে। এগুলি যা পুরান যা করছেন সব ফেলে দেন, ফেলে দিয়ে আবার নতুন করে করেন, এবং সবার শেষ হলো ইন্ডেক্সিং। হ্যাঁ হ্যাঁ স্যার, সবার শেষ ইন্ডেক্সিং, তারপরে আপনি ইন্ডেক্সিং করে দেখেন যে আপনার ইন্ডেক্সিং গুগল অ্যাকসেপ্ট করে কিনা। আচ্ছা স্যার, আপনার প্রসেসের মধ্যে কোন জায়গায় ভুল সেটা আমি এখন কিভাবে বলবো? আচ্ছা স্যার, এখন যেই চ্যানেলটার নাম দিয়েছি মানে ওয়েবসাইটের নাম দিয়েছি ওই নাম তো আর দেওয়া যাবে না, ঠিক না? এটা চেঞ্জ করা লাগবে না? হ্যাঁ ওটা চেঞ্জ করতে হবে। আপনি নতুন ব্লগ তৈরি করেন, ব্লগ তো মানে আপনি হাজার হাজার তৈরি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, আর পোস্টগুলো তো যেগুলো আছে ওগুলো দিয়ে চলবে, ঠিক না? না না না, আপনি হ্যাঁ পোস্ট ওইটাই করবেন কিন্তু একটু আপনাকে আবার ওই টেক্সট টেক্সট এগুলি ম্যাটার টেক্সট এগুলি সব চেঞ্জ করতে হবে। আচ্ছা স্যার কাইন্ডলি একটু দেখে দেন তো ম্যাটার টেক্সট বা এইগুলো কি এটা কি বলো না, যেমন আমি ফার্স্ট পোস্টটাকে হ্যাঁ একটা পোস্ট বের করেন। হ্যাঁ স্যার, হ্যাঁ এডিট, আর আপনাকে তো যদি বায়ার কাজ দেয় তাহলে আপনাকে মানে প্যারালালি একটা ব্লগ সাইট তার জন্য তৈরি করতে হবে এবং তার মেইন ওয়েবসাইট, এই দুইটাকে একসাথে আপনাকে
গুগল টপ র্যাঙ্কিং এ দিন নিয়ে যেতে হবে, তাহলে কাজ হবে, এছাড়া তো কাজ হবে না। আপনি তার নামে একটা ব্লগ সাইট তৈরি করবেন, এই ব্লগ সাইটটাকেও টপে নিয়ে যাবেন, এবং এইখানে ওই তার লিঙ্কগুলি আপনি দিবেন, এই আপনার এই ব্লগ সাইটও র্যাঙ্ক করবে, সাথে সাথে তার তার ওয়েবসাইটও র্যাঙ্ক করবে। আচ্ছা স্যার, এখানে যে মেটা ডেসক্রিপশনটা এখানে কি সেট করা লাগে না, এই যে সার্চ ডেসক্রিপশন? হ্যাঁ 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 এখানে তো দিছি। হ্যাঁ, এখন এই যে এই ডেসক্রিপশনের মধ্যে আমরা কিওয়ার্ড সেটিং আছে। হ্যাঁ স্যার, আমার কিওয়ার্ডটা হলো বডি মাসাজ থেরাপি, এই যে এখানে আছে বডি মাসাজ থেরাপি। এত ছোট কিওয়ার্ড দিয়ে আপনি কিভাবে আশা করেন যে একটা সাইট র্যাঙ্কে আসবে? আপনাকে তো আগেও বলছি যে আপনার এই কিওয়ার্ডগুলি কম্পিটিটিভ কিওয়ার্ড, এগুলি এগুলি দিয়ে কি আপনি মানে একটা আপনি আপনি যদি স্যাম্পলও তৈরি করতে চান তাহলে এটা কি র্যাঙ্কে আসবে? না স্যার, হ্যাঁ আপনি বলছিলেন বলছিলেন মানে খুব কষ্ট অনেক বেশি করা লাগবে, মানে ফ্রম হোস্টিং আর বলছিলাম যে অন্তত পক্ষে 300 লিংক বিল্ডিং করতে হবে আপনার এটার জন্য। এখন 300 তো আমি একটা অ্যাজাম্পশন বললাম, কিন্তু 300 করলেও হবে কিনা? এখন এই যে বডি ম্যাসেজ থেরাপি, এটা দেখেন গিয়ে যে বড় বড় যে ইয়ার সাইট গুলি ক্লাসিফাইড সাইট গুলি দখল করে রাখছে, অ্যামাজন, আলিবাবা, তারপরে যে ওডল টোডল সমস্ত এগুলি দখল করে রাখছে, এই একদম বডি ম্যাসেজ থেরাপি এই কিওয়ার্ড দিয়ে তারা সেট করে এগুলি টপে নিয়ে রাখছে, তাদের বিট করা কি আপনার সম্ভব? না স্যার, এটা তো ইম্পসিবল। তাহলে আপনার কিওয়ার্ডটা ওই রকম বানাতে হবে যেন ধরেন বডি বেস্ট বডি ম্যাসেজ থেরাপি ইন ক্যালিফোর্নিয়া, এরকম করে বড় করে একটা কিওয়ার্ড নিয়ে তারপরে করতে হবে। আপনি যত কিওয়ার্ড বড় করবেন কম্পিটিটর তত কমবে, আর যত আস্তে আস্তে ছোট করবেন, হ্যাঁ একেবারেই বডি ম্যাসেজ না, আমি হ্যাঁ এই তিনটা শব্দ বডি ম্যাসেজ থেরাপি, হ্যাঁ এইটা দিলে তো দুনিয়ার যত এই সংক্রান্ত ওয়েবসাইট আছে তার সাথে কম্পিট করতে হবে, ঠিক না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন এটার সাথে কোন একটা এরিয়া যোগ করে দিলে সেই এরিয়ার মধ্যে শুধুমাত্র আপনি কম্পিটিটর পাবেন, তাহলে ওই কম্পিটিটর তো একটু কম হবে। হ্যাঁ হ্যাঁ, যেমন যদি লিখে দিই বডি ম্যাসেজ থেরাপি ইন বাংলাদেশ, তাহলে শুধু বাংলাদেশে যে হ্যাঁ শুধু বাংলাদেশে এই কম্পিটিটর যারা আছে তাদের সাথে আপনি ফাইট করে উপরে উঠতে পারবেন। এগুলি তো আপনাকে আগেও বলা হয়েছে কিন্তু আপনি তো কোনো কথাই শুনতেছেন না। আর আপনার সমস্যা যেটা আপনার ইন্ডেক্সিং হচ্ছে না, এটা আমি তো এই 5-7 মিনিটে আপনাকে বুঝাতে পারবো না বা আমি প্রবলেমটা সলভ করতে পারবো না, আপনার কাজ হবে নতুন করে আবার শুরু করা এবং সিস্টেমেটিক ওয়েতে আগানো। আপনার প্রথম কাজই হচ্ছে একটা সুন্দর কিওয়ার্ড নিয়ে তারপরে আপনি ডেসক্রিপশন লিখবেন, যা কিছু লেখার টাইটেলের মধ্যে আপনার কিওয়ার্ডটা সেট করতে হবে, ডেসক্রিপশনে সেট করতে হবে, আরো আরো যে ইয়েগুলি আছে, হ্যাঁ সমস্ত জায়গার মধ্যে আপনার ইমেজের মধ্যে আপনাকে সেট করতে হবে, হ্যাঁ অনেক কিছু এগুলি আসছে। আপনি এসইওর ভিডিও ভালোভাবে দেখেন, দেখে সেই অনুযায়ী কাজ করেন। আচ্ছা স্যার, এখানে তো মানে মেটা ডেসক্রিপশন মানে দিলাম, তো এখানে যে কাস্টম রোবট ট্যাগস, এটা কি এই ফার্স্ট এটা যেটা দেওয়া আছে ডিফল্ট, এটা কি দেওয়া থাকবে? না কেন, এখানে আপনার ট্যাগ গুলি নিশ রিলেটেড হইতে হবে, আপনার ডিফল্ট দিলে কিভাবে হবে স্যার? এটা তো নিশ রিলেটেড তো কোনো, এখানে দেখা যাচ্ছে অল, নো ইন্ডেক্স, নো ফলো, নো আর্কাইভ। আপনি দেখেন এখানে আপনার নিশ রিলেটেড কোনটা হয় সেটা দিবেন,
না স্যার, আমার তো নিশ রিলেটেড হলো, যেমন আমার পুরো ওয়েবসাইটটা হলো যেমন হেলথ এবং বিউটি নিয়ে রিলেটেড, এখানে তো এরকম কোনো শো করতেছেন না। দাদা আমি দেখতেছি এখানে, আমি দেখছিলাম ওয়ার্ডপ্রেস এর মধ্যে এরকম সিস্টেম আছে, কিন্তু ব্লগ সাইট এর মধ্যে আছে নাকি এটা তো বলতে পারি না। কাস্টম রোবট ট্যাগ না, এখানে তো আপনার নিশ রিলেটেড কিছু ট্যাগ নাই। হ্যাঁ স্যার। আর কাস্টম ট্যাগ করার কিছু আছে কিনা দেখেন, নিচে কাস্টম করার কোনো ইয়ে আছে কিনা, আগে ডিফল্ট উঠাই দেন তাহলে হয়তো বা কাস্টম আসতে পারে। আপনি এখান থেকে এটা তো বলতেছে এই কাস্টম রোবট ট্যাগ, আপনি একটা সিলেক্ট করেন তাহলে কাস্টম হয়তো করতে পারবেন সেটা। আপনি মাউসের অ্যাপ্রুভ করে নেন, আপনি অল অল দিলে তো হবে না, আপনি যে কোনো একটা সিলেক্ট করেন, নো ইন্ডেক্স এটাই দেন। এখন নিচে ডেটটা দেন, নিচে ডেট ডেট দেওয়ার পরে কোনো অপশন আসে কিনা দেখেন। না স্যার দিতেছে, আসতেছে না। এখন আপনি আছেন প্রিভিউ মোডে, এখানে এডিট মোডে যাইতে হবে না, মানে আমার মাথাটা কেন গরম করেন আপনি? আপনি প্রিভিউ মোডে কি এডিট করতে পারবেন স্যার? এই বিষয়ে তো আমার ধারণা নেই স্যার। আচ্ছা স্যার আমি আপনাকে যেটা বলতেছি আপনি নতুন করে আবার শুরু করেন। হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে আমার একটু ওই ইয়ার ওগুলো একটু দেখে দিতেন, যে মানে যেমন কাস্টম রোবট এত গভীরে তো কিছু করতে হয় না, কিন্তু আপনি ওই গভীরে চিন্তা ভাবনা নিয়ে আসেন, আমার মাথাটা খালি খালি গরম করে দেন। আমি ব্লগ সাইট নিয়ে, ব্লগ সাইটের মধ্যে শুধু পোস্ট করি, ডেসক্রিপশন লিখি, টাইটেল লিখি, সমস্ত এই খালি সমস্ত কিছুর মধ্যে কিওয়ার্ডটা সেটিং করে নিয়ে আমি চলে যাই ইয়েতে, মানে লিংক বিল্ডিং এ চলে যায়। আপনি কি করেন আমি জানি না, আমার তো এইভাবেই হয়। হ্যাঁ স্যার আমার এটা তো ফার্স্ট ওয়েবসাইট, আমার তো ধারণা নাই, কিন্তু এখানে চেক করার পরে এগুলো শো করতেছে, তারপর লেখা করতেছে ডুপ্লিকেট মেটা ডিসক্রিপশন কতটা আছে, আমি একটু দেখাই দিচ্ছি স্যার আপনাকে। নেইল পাটেলে আপনি মানে যদি ফ্রি সার্ভিস নিতে চান, সমস্ত ইনফরমেশন কি আপনি পাবেন নেইল পাটেলে? না স্যার সমস্ত মানে এগুলো শো করতেছে ওগুলো শুধু দেখাই। হ্যাঁ এটা নেইল পাটেল ফলস দেখায়, যেন আপনি আপনার আপনি তাদের এটা কিনেন। হ্যাঁ আমি তো বললাম যে আপনি ক্রোমের এক্সটেনশন খুঁজে বের করেন, গুগলে সার্চ করলে ক্রোমের এক্সটেনশন, এসইওর এক্সটেনশন আপনি পাবেন। হ্যাঁ একদম সিম্পল যে এক্সটেনশন সেটা হচ্ছে মেটা টেক্সট, এসইও মেটা ইন ওয়ান ক্লিক, একটাই বলে দিলাম। এখানে গেলে আপনার আপনার ওয়েবসাইটের মধ্যে ম্যাটার টেক্সট টেক্সট সমস্ত কিছু ঠিক আছে কিনা, হেডিং H1 H2 H3 এগুলি ঠিক আছে কিনা, এগুলি আপনি ওইখান থেকেই পেয়ে যাবেন। আর আপনাকে আমি সমস্ত বলবো কেন, আপনার নিজে নিজে আপনি দেখবেন।
আমি কি এক্সটেনশন ইউজ করি আরেকটা বিষয় স্যার একটু মানে হ্যাঁ বলুন স্যার হ্যাঁ আমি কি এক্সটেনশন ইউজ করি সেটা মানে সেটা তো আমার সম্পত্তি হ্যাঁ স্যার এটা তো আমি আপনাকে জিজ্ঞেস করি না যে আপনি কি কোনটা ইউজ করেন আমাকে একটু বলেন হ্যাঁ সেটাই আমি তো আপনাকে বলতেছি যে আপনি এই নেল পাটেল টাটেল দেখবেন হ্যাঁ সেটা নেল পাটেলে আপনি ফ্রি ভার্সনের মধ্যে শুধুমাত্র আপনার হাই ডিএপিএ কম্পিটিটর ট্রাফিক এইগুলি ভালো পাবেন এছাড়া কি ভালো পাবেন আপনি নেল পাটেলে ফ্রি ভার্সনে হ্যাঁ স্যার ফ্রিতে তো সবগুলো আর পাওয়া যায় না আর এক্সটেনশন গুলি খুব কাজে হ্যাঁ সেই আপনি এক্সটেনশন খোঁজ করেন আচ্ছা স্যার আরেকটা বিষয় একটু দেখেন সেটিং এর ভিতরে যে যে মানে কাস্টম রোবট টিএক্সটি মানে ওগুলো সেট করা লাগে ওই যে নো আর্কাইভ আর্কাইভ ডিস এলাও ওগুলো কি ঠিক আছে নাকি এই যেমন কাস্টম রোবট টিএক্সটি আপনি মানে আপনার আলটিমেট গোলটা কি আপনি কি লিংক বিল্ডিং করতেছেন নাকি অন পেজ এসইও করতেছেন কোনটা বলেন স্যার ওয়েব মানে পুরো ওয়েবসাইটটা তো আমি তৈরি করেছি এগুলোর মধ্যে তো আমি মানে ইউটিউব থেকে দেখছি এগুলো বলে প্রয়োজন এই জন্য আমি দিছি স্যার অন পেজ এসইও তো করা আমি এই যে রোবট টেক্সট ম্যাক্স আমি তো কিছুই করি না আমি তো বললাম আমি সিম্পলি একটা মানে ইমেজের মধ্যে আমি ডেসক্রিপশন ইমেজের ডেসক্রিপশনে কিওয়ার্ড সেটিং করি তারপরে মেটা টেক্সটে কিওয়ার্ড সেটিং করি টাইটেলে কিওয়ার্ড সেটিং করি তারপরে আমি চলে যাই লিংক বিল্ডিং আপনি মানে এইগুলি মানে হাই থটের জিনিসগুলি কেন করতেছেন এবং করতে করতে আপনি এক জায়গায় গিয়ে আটকায় যাচ্ছেন এবং মানে ঠিকভাবে আপনি এগুলি হ্যান্ডেল করতে পারতেছেন না সেগুলি আইনা দেখাইতেছে স্যার এখন তো আমি ইউটিউব থেকে দেখছিলাম এই জন্য দেখাইতেছিলাম আমি তো বললাম যে আমার মাথার মধ্যে তো হাই থটের চিন্তা ভাবনা নাই এবং আমি সিম্পলি চিন্তা করি যে আমি মেটা টেক্সট ডেসক্রিপশন টাইটেল এগুলির মধ্যে আমি কিওয়ার্ডটা নিয়ে দিলেই এটা লিংক বিল্ডিং হয়ে যায় আচ্ছা আপনি যেভাবে বললেন ওইভাবে করলে তো হইবো ঠিক না তো ফার্স্ট থেকে কি শুরু করা যায় নাকি আমি তো বললাম একটু সহজ ভাবে চিন্তা করার চেষ্টা করে আপনাকে প্রথম থেকেই দেখতেছি আপনি হাই থটের চিন্তা ভাবনা নিয়ে আছে হাই থটের চিন্তা ভাবনা নিলে আপনি জাভাস্ক্রিপ্ট করেন শিখেন জাভাস্ক্রিপ্ট শিখে তারপরে শপিফাই এর ওয়েবসাইট র‍্যাঙ্ক করে জান আমার কথা বুঝতে পারতেছেন হ্যাঁ স্যার হ্যাঁ আপনি কি স্টপ করব ওকে স্যার নো প্রবলেম হ্যাঁ আমি একটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেছি এখানে 10টি স্টেপ কমপ্লিট দেখাচ্ছে আর 4টি স্টেপ অনুপস্থিত রয়েছে কোন কোন 4টি স্টেপ করা হয়নি বুঝতে পারতেছি না দয়া করে সাহায্য করেন এমডি হায়দার আলী এমডি হায়দার আলী ভাই কি আছেন
আব্দুর রহমান স্যার, আমার কম্পিউটারের কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না, যদি সমস্যাটা সমাধান করে দিতেন তাহলে উপকৃত হতাম। আব্দুর রহমান ভাই কি আছেন? আব্দুর রহমান ভাই মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? হ্যাঁ, এই তো আছে। আপনি ভালো? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমার ওই কম্পিউটার স্যার একটু সমস্যা স্যার, আমি নিজেও বুঝতে পারছি না স্যার, এটা মানে স্ক্রিনশট স্যার আগে লাইভ কি লাইট শট ছিল স্যার, হ্যাঁ লাইট ওটা শট। ই করছি। জি স্যার, ওটা আমি আপনার ইনস্টল করছি হয় না স্যার, এই লেখাটা আছে স্যার, এই কি যে লেখা? আবার ক্যাশ, আবার স্যার এই যে ক্যাসপার স্কাই ফ্রি, এটা যখন ই করছি স্যার হ্যাঁ অন হ্যাঁ, করছি তখন স্যার দেখেন এই যে লেখাটা আছে, দাঁড়ান স্যার আমি মানে ফেল দেখাইছে স্যার, মানে কি থেকে কি হয়েছে স্যার আমি নিজে, এই যে স্যার এই লেখাটা আছে স্যার, দাঁড়ান একটু। This application has failed to start because its side-by-side configuration is incorrect. Please see the application event log or use the command line create a trace.exe tool for more detail. জি আপনার স্যার। কি ক্যাসপারস্কি এটা মানে কি জানি স্যার, জি স্যার, ক্যাসপারস্কি হ্যাঁ কি কেনা? হ্যাঁ স্যার, এটা 1 বছরের স্যার, এক এক বছরের বছরের জন্য। হ্যাঁ, এক বছরের জন্য। জি স্যার, এটা তো উইন্ডোজ 10। হ্যাঁ জি স্যার, হ্যাঁ, এখন আপনি তো দুইটা প্রবলেমের কথা বললেন, একটা হলো লাইট শট হয় না, আর একটা হলো যে এই ক্যাসপারস্কি মানে ওপেন হয় না, এই তো? হ্যাঁ স্যার, এটা আগে ওকে করেন আর এটা বন্ধ করেন, আর লাইট শটের প্রবলেমটা আগে দেখেন। লাইট ছোট স্যার সেম এরকম লেখা আছে স্যার, মানে এই লেখাটা আছে স্যার লাইট ছোট। হ্যাঁ, আপনি ওই যে ইয়ের মধ্যে গিয়ে টাস্ক বারের থেকে লাইট শটের মধ্যে রাইট মাউস দেন। স্যার টাচ বারের ভিতরে স্যার এখানে লাইট শট নাই স্যার অপশনটা, লাইট শট অপশন নাই, তার মানে হচ্ছে আপনি ক্রোমের মধ্যে এক্সটেনশন নিয়েছেন। ক্রোমের ভিতরেও স্যার এক্সটেনশনও স্যার নাই স্যার, ক্রোমে আপনার দেখাচ্ছে স্যার ক্রোমে। আর আপনি যেভাবে স্ক্রিন শেয়ার করতেছেন, আপনি যেভাবে জুমে আসলেন, এটা তো প্রপার ওয়ে না। না স্যার, কিন্তু ওই স্যার মানে আমার যেটা জুম ইনস্টল ছিল স্যার, হুম কিন্তু হুম ওটা স্যার ওটাও স্যার কাজ করে না স্যার, এই লেখাটা সেম লেখা আছে স্যার, এই মানে ক্যাসপারিসকে যে লেখাটা আসলো স্যার ওটাও সেম এভাবে আসছে স্যার, যার কারণে আমি স্যার এই বিকল্প এ বুদ্ধিতে আপনার ঢুকছি স্যার, নাহলে আর এর আগে ভাবে ঢুকতাম স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি একটু মিনিমাইজ করেন। আপনার ডিস পিসির মধ্যে রাইট মাউস দিয়ে প্রপার্টিসে যান। আমরা প্রপার্টিজও তো ওপেন হয় না। তাই তো স্যার, প্রপার্টিজ তো ওপেন হয় না স্যার। প্রপার্টিজ ওপেন হয় না, তাহলে আপনি স্টার্ট মেনুতে ক্লিক করে সেটিংস এ যান।
স্যার সেটিংস সেটিংস এ আপনি এটা আমি যদি ইয়ে দেখতে চাই যে যে আপডেট এন্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করেন জি স্যার Update and security. Check for update. Windows security. এটার মধ্যে ক্লিক করো. Windows security. বাম পাশে. Windows menu মধ্যে হ্যাঁ. জি স্যার Windows security. হ্যাঁ. Windows security. Open Windows security. ডান পাশে ওপেন উইন্ডোজ সিকিউরিটি ওপেন উইন্ডোজ সিকিউরিটি ডান পাশে স্যার উপরে ও উপরে স্যার হ্যাঁ এখানে ক্লিক করব স্যার ক্লিক করেন জি স্যার ভাইরাস থ্রেট প্রোটেকশন এটার মধ্যে ক্লিক করেন জি স্যার তারপরে নিচে ম্যানেজ সেটিং এ যান ম্যানেজ সেটিং ম্যানেজ হ্যাঁ মাঝখানে এটা আর উপরে আপনি তো স্ক্রল করে নিচে চলে আসেন ম্যানেজ প্রোভাইড না না আপনি উপরে যান স্ক্রল করে নিচে চলে আসেন হ্যাঁ এই যে ম্যানেজ সেটিং উপরে উপরে ম্যানেজ সেটিং হ্যাঁ ম্যানেজ সেটিং স্যার এখানে রিয়েল টাইম প্রোটেকশনটা বন্ধ করেন হ্যাঁ স্যার অফ করলাম ইয়েস নো কিছু আসলে ইয়েস দিয়ে দেন জি স্যার ইয়েস দিলাম স্যার হ্যাঁ এখন এটা বন্ধ করেন হ্যাঁ স্যার এটা স্ক্রিনটা ক্লোজ করেন এটা এই স্ক্রিন ক্লোজ করেন জি স্যার এখন আপনি কাসপারি স্ক্রিন মধ্যে ক্লিক করেন স্যার সেম লেখা স্যার ওটাই আছে স্যার আবার এখন যেটা হচ্ছে যে আপনার এই দেখাচ্ছে যে আপনার এই exe ফাইলটাই মিসিং হ্যাঁ এই exe ফাইল মিসিং মানে কি প্রোগ্রাম রান করবে না exe ফাইল না পেলে তো প্রোগ্রাম রান করবে না আর আমি তো আপনার অ্যাক্সেস নিতে পারছি না আপনাকে দিয়ে করাতে হচ্ছে আপনি এটা ক্লোজ করেন জি স্যার ক্লোজ করার পরে ওই কাসপারস্কির আইকনটার মধ্যে রাইট মাউস দিয়ে দেন দেখি হ্যাঁ স্যার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেন ওই জি স্যার এটা ইয়েস দেব স্যার ইয়েস দেন জি স্যার একই কথা আসছে একই কথাই স্যার আমি নিজে বুঝতে পারিনি এটা কেমন কিভাবে এটা হলো স্যার এখন এটা দেখা যাচ্ছে এটা তো 32 বিটের প্রোগ্রাম কিন্তু আপনার এই দিস কম্পিউটারে গেলে আপনার উইন্ডোজটা 64 বিটের কিনা আমি জি স্যার এটা 64 বিট স্যার হ্যাঁ এখন 64 বিটের মধ্যে আপনার 32 বিটের প্রোগ্রাম কোন কোন প্রোগ্রাম চলে না হ্যাঁ এখন আপনার যে সব প্রোগ্রাম চলে না সেগুলি কি 32 বিট আপনি দেখেন যে 32 বিটের প্রোগ্রাম কোনটাই চলে কিনা আর 64 বিটের প্রোগ্রামগুলি চলতেছে কিনা এটা দেখ ও স্যার এখন স্যার মানে 32 বিট এখন কোনগুলো স্যার অ্যাকচুয়ালি আমি দিস পিসি মধ্যে মানে দিস পিসি টা ওপেন করেন জি স্যার হ্যাঁ স্যার হ্যাঁ দিস পিসি সি সি ওপেন করেন সি ড্রাইভ স্যার হ্যাঁ হ্যাঁ সি ড্রাইভ হ্যাঁ ডাবল ক্লিক করেন জি স্যার এখন এই যে নিচে যেটা প্রোগ্রাম ফাইল সেটা হলো 32 বিট আর উপরে প্রোগ্রাম ফাইল সেটা হলো 64 বিট হ্যাঁ আপনি উপরে এটার মধ্যে ক্লিক করেন জি স্যার তাহলে এখানে কি কি প্রোগ্রাম আছে
এখানে অ্যাডোব আছে আর মাইক্রোসফট অফিস আছে কিনা। মাইক্রোসফট অফিস আছে স্যার। হ্যাঁ মাইক্রোসফট অফিসে ক্লিক করেন। অফিস 16 এ ক্লিক করেন, নিচে দেখেন exe ফাইল পাবেন। এই যে স্যার exe এক্সেল, এক্সেল এটা স্যার, এক্সেল ওয়ার্ড বলতে তো একদম নিচে পাবেন, আপনি নিচে যান। হ্যাঁ নিচে যেতে থাকেন, এই যে ওয়ার্ড, এই যে উইন ওয়ার্ড, এটার মধ্যে ডাবল ক্লিক করেন, দেখেন এটা ওপেন হয় কিনা, উপরে উপরে উইন ওয়ার্ড। জি স্যার এটা। হ্যাঁ ডাবল ক্লিক করেন। জি স্যার। আপনার হলো ক্যাসপারস্কি, না ক্যাসপারস্কি ল্যাব, এটার মধ্যে ক্লিক করেন। তারপরে ক্যাসপারস্কি ভিপিএন পাসওয়ার্ড ম্যানেজার ফ্রি, উপরে একেবারে উপরে একটা ক্যাসপারস্কি 21.2। এখানে নিচে আসেন, দেখেন exe ফাইল উপরে চলে গেছে, মানে exe নামের কে 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 স্যার, কে কে স্যার, আর নিচে আছে স্যার। হ্যাঁ কে, এই যে স্যার কে। কাস্পারস্কাই আপগ্রেড লঞ্চার, আপগ্রেড না, তারপরে ওই যে নিচে নিচে exe ফাইল একটা আছে, হ্যাঁ তার উপরে একটা, হ্যাঁ তার নিচেরটা, তার নিচে স্যার, এটা স্যার, এটা ডাবল ক্লিক করেন। এই যে স্যার এই লেখাটা আছে স্যার। মানে হচ্ছে যে আপনার কম্পিউটারে 32 বিটের প্রোগ্রাম গুলি চলতেছে না। হ্যাঁ জি স্যার। তাহলে এই ক্ষেত্রে স্যার এখন আমি তো আপনার অ্যাক্সেস নিতে পারছি না, এখন যেটা হচ্ছে যে আপনি কাস্পারস্কি কোন সিডি থেকে আপনি ইনস্টল করেছেন? না স্যার, কাস্পারস্কি তো ওই নাম্বার কোড দিয়ে অনলাইনে আসে, অনলাইন থেকে ডাউনলোড করে পরে ইনস্টল করতে হয়, সেখানে সম্ভবত আপনি 32 বিটের কাস্পারস্কিটা ইনস্টল করে ফেলছেন। হ্যাঁ জি স্যার, হয়তো হতে পারে স্যার। আচ্ছা আপনি আবার প্রোগ্রাম ফাইলস 86 এ যান, অন্য প্রোগ্রাম দেখি। জি স্যার, একদম সিম্পল প্রোগ্রাম দেখি। হ্যাঁ স্যার, হ্যাঁ প্রোগ্রাম ফাইলস 86 ওপেন করেন। দাঁড়ান এখানে আর কি আছে, একেবারে অ্যাডোব অ্যাডোবি এটার মধ্যে যান, দেখি ফটোশপ আছে কি।
ক্রিয়েটিভ, অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড, ক্রিয়েটিভ ক্লাউড, অ্যাডোব, না এখানে তো কোনো ইয়েও নাই, অ্যাডোবের কোনো প্রোগ্রামও নাই, ব্যাকে যায়। আপনি আপেজ দিচ্ছেন কেন? আমি ওই যে ব্যাক অ্যারোই তো আছে এখানে স্যার, এখন দুইবার না, হ্যাঁ এখন তো আপনি 86 এর ভিতরেই আছেন। হ্যাঁ জি স্যার। তাহলে এখানে আপনার প্রোগ্রামও তো দেখা যাচ্ছে না কি? এটা সব সমস্যা হয়, তিন চার দিন ধরে এরকম সমস্যা হয়েছে স্যার। আমি আচ্ছা আনন্দ কম্পিউটারসে ঢুকেন তো, মানে এখানে নিশ্চয়ই বিজয় আছে। বিজয় 71 স্যার, হ্যাঁ বিজয় 71 স্যারই করছে স্যার, এটাও ঝামেলা করছে স্যার। বিজয় 71 তো আমরা উইন্ডোজ 10 এ চলবে না, আপনি বিজয় 71 দিবেন কেন? বিজয় 52 দিবেন। আপনার ওই 32 প্রোগ্রাম, 32 বিটের প্রোগ্রাম গুলি আসলে আপনি এই যে কম্পিটিটিভ প্রোগ্রাম গুলি নিতে পারছেন না, যাই যার কারণে এটা ওপেন হচ্ছে না। আপনার 32 বিটের প্রোগ্রাম আপনি আপনার ওই এখানে রিপ্লেস করতে হবে, 64 বিটের প্রোগ্রাম দিতে হবে। কিন্তু আমার এখানে তো কোনো প্রবলেম করে না, আমার 32 বিটের প্রোগ্রামও চলতেছে, 64 বিটেরও প্রোগ্রাম চলতেছে এবং সবারই চলতেছে আপনার এখানে ছাড়া। হঠাৎ করে স্যার, কিন্তু এর আগে তো স্যার ঠিকই চললো স্যার, এর আগে তো এরকম সমস্যা হয়নি স্যার। আচ্ছা এই যে বিজয় 71 এটার মধ্যে ক্লিক করেন তো, এটা মনে হয় এই যে স্যার হয় না স্যার, হ্যাঁ একই অবস্থা স্যার, এই যে হচ্ছে না, একই লেখা স্যার সেম। আচ্ছা ঠিক আছে, আপনার আপনারে তো অনেক সময় দিলাম, এখন যেটা হচ্ছে যে আপনি একটু আমার ইয়েতে আসবেন, মেসেঞ্জারে মেসেজ দিবেন। হ্যাঁ ঠিক আছে, আমি এটা দেখে দিব। আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আপনাকে আমি স্টপ করছি। হ্যাঁ জি স্যার, আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি মুজিবুর রহমান টুটুল ভাই, হ্যাঁ মুজিবুর রহমান ভাই কি চলে গেছেন নাকি? মুজিবুর রহমান টুটুল ভাই এতক্ষণ তো ছিলেন, লিমন ফরাজি স্যার আমার গিগটাতে প্রবলেম হচ্ছে একটু দেখবেন। লিমন ফরাজি ভাই স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছেন? জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ এই তো, কি প্রবলেমটা কি? স্যার কালকে গিগ পাবলিশ করার পরে মানে কি যে সমস্যা হলো, মানে গিগ অ্যাক্টিভ হইতেছে না, দেখাই স্যার আপনাকে। হ্যাঁ মানে হেল্প এন্ড সাপোর্ট কি এটা অ্যাক্টিভ পাচ্ছেন না? এই তো না না, হ্যাঁ এখন এটা 4-5 দিন এইভাবেই রাখেন। হ্যাঁ আচ্ছা আপনি একটু দেখেন কি হবে। না ওইটা তো হেল্প এন্ড সাপোর্টে মানে অ্যাক্টিভ না, রিভিউতে আছে, এটা তো আপনি দেখেছেন। হ্যাঁ এখন তারপর আপনি Thank you.
স্যার ফেসবুক বিজনেস পেজ এইতো রিভিউতে আছে আর কি ওরা দেখে স্যার পাবলিশ করে দেবে নাকি আমার মানে করা লাগবে ওদের সাথে কন্টাক্ট করতে করতেছেন করতে বলতাছেন নাকি হ্যাঁ শুনেন এখন এই যে কন্টাক্ট আস এটা আমি তাদেরকে বলতে পারি যে আপনি রিভিউটা শেষ করে আমার এটা অ্যাক্টিভ করে দেন এখন তারা রিভিউ করে যদি দেখে যে এটার মধ্যে কোনো প্রবলেম আছে তাহলে গিগটা ডিনাইট করতে পারে এই জন্য যেটা হচ্ছে যে আপনি চার পাঁচ দিন অপেক্ষা করেন তারা এই চার পাঁচ দিনের মধ্যে আপনার এটা তারাই রিভিউ করবে এবং এটা নর্মাল প্রসেস হ্যাঁ স্যার কোনো জটিল কোনো কিছু না স্যার মানে এটা চার পাঁচ দিন হতে পারে যে চার পাঁচ দিনের মধ্যে আপনার এটা অ্যাক্টিভ হবে তখন যদি অ্যাক্টিভ না হয় তখন আপনার কাজ হবে কি একদম ব্যানার থেকে শুরু করে ডেসক্রিপশন সমস্ত কিছু চেঞ্জ করে মানে পজ নিয়ে ডেসক্রিপশন চেঞ্জ করে তারপরে আবার অ্যাক্টিভ করবেন তারপরে আবার হেল্প এন্ড সাপোর্ট এসে দেখবেন যে এটা অ্যাক্টিভ কিনা হ্যাঁ এটা অন্তত পক্ষে তিন চারবার এই প্রসেস করতে হবে এই তিন চারবারের মধ্যে হয়ে যাওয়ার কথা হ্যাঁ তারপরে যদি না হয় তখন আমরা এই কন্টাক্ট আসে গিয়ে অ্যাপ্লাই করব যে আমার গিগটা অ্যাক্টিভ করে দাও তখন হয়তোবা ওই তাও এই যে চার পাঁচ দিন পরে হ্যাঁ স্যার এত সময় নিলে তো স্যার মানে আমাদের সমস্যা হয় না চার পাঁচ দিন তো আমাদের জন্য অনেক মানে অনেক বেশি এখন কথা হচ্ছে যে আমি মানে এক্সিডেন্টালি বলবো যে ওই যে রেজল করিম ভাইরে আপনাদের সবার সামনেই দেখাই দিছি যে এখানে গিয়ে অ্যাপ্লাই করলে গিগ অ্যাক্টিভ হয়ে যায় কিন্তু আমি তো রেজল করিম ভাইয়ের গিগটা আমি টোটালি চেক করে তারপরে আমি শিওর ছিলাম যে এটা অ্যাক্টিভ হবে ডিনাইড হবে না হ্যাঁ এখন আপনার ডেসক্রিপশনও তো আমার দেখা আছে আমিও জানি যে আপনার গিগটা অ্যাক্টিভ হওয়ার মতো কিন্তু যে নর্মাল প্রসেস বাদ দিয়ে যদি আমি এখনই গরম গরম তাদেরকে বলি তারা এটা বিরক্ত হয়েই এই কাজটা করতে পারে ডিনাইট করে দিতে পারে শোনেন গতকালকের একটা ঘটনা বলি একজন আমাকে বলল যে আমি গিগ পাবলিশ করার পরে দেখি যে এটা রিভিউতে আছে আমি সাথে সাথে অ্যাপ্লাই করলাম কন্টাক্ট আসি গিয়ে অ্যাপ্লাই করলাম তারপরে ভুলে সে বলতেছে ভুলে যে ভুলে আরেকবার অ্যাপ্লাই করে বলছে মানে সে টিকিট নিল দুইবার একই জিনিসের টিকিট নিল দুইবার দ্বিতীয় টিকিট নেওয়ার সাথে সাথে তার প্রোফাইল সহ ডিনাইড করে দিছে তাহলে এখন এই রিস্কটা কি আপনার নেওয়া উচিত হবে বলেন তো না স্যার তাহলে অপেক্ষা করাটা ভালো না হ্যাঁ কিন্তু স্যার কি 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 সমস্যা হলে স্যার এরকম হয় মানে প্রোফাইলের কিংবা এখন এই যে নিষিদ্ধ কিছু শব্দ আছে যেগুলি ব্যবহার করা যাবে না ইউআরএল লিংক হ্যাঁ তারপরে আপনি কোন একটা জায়গায় ফুল স্টপ দিয়েছেন তারপরে স্পেস দেন আবার লেখা শুরু করে দিয়েছেন হ্যাঁ তাহলে এই যে ডট কম আমাদের এই ডট কম এর মধ্যে তো কোনো স্পেস নাই এবং এই কম্পিউটার যখন দেখে যে ডট এর পরে কোনো স্পেস নাই তখনই সেটা রিভিউতে ফেলে রাখে বা পাঠিয়ে দেয় হ্যাঁ স্যার এখন আপনি চেক করেন যে আপনার এই ধরনের কোনো ভুল আছে কিনা বা কোন জায়গায় মানে কোন আপনার পার্সোনাল ইনফরমেশন দেয়া আছে কিনা এগুলি চেক করেন হ্যাঁ আচ্ছা স্যার হ্যাঁ এবং সমস্তটুকুই চেক করবেন পজ নিয়ে হ্যাঁ আচ্ছা স্যার কারণ এখানে টুকটাক চেঞ্জ করে যদি আবার আপনি অ্যাক্টিভ করেন এটা আপনার এই রিভিউ থেকে ছুটেও যেতে পারে হ্যাঁ আচ্ছা স্যার আর যেটা হচ্ছে যে আমি যেই প্রসেসই দেখাই না কেন আমি কিন্তু আপনাদের লেন্দি প্রসেসটাই আমি দেখাই হ্যাঁ আমি কোনো শর্টকাট রাস্তা কিন্তু দেখাই না কিন্তু ওই যে আপনারা শর্টকাট রাস্তা এত বেশি পছন্দ করেন আর বলার মতো না আপনাকে আমি ভুলে এই শর্টকাট প্রসেসটা দেখাই দিছি এখন সবাই পরের দিনই অ্যাপ্লাই করে বসে থাকেন এবং আমারে গালিগালাজ করেন
কি কথা কি ঠিক বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে আর যেটা হচ্ছে যে আমি আবার হেল্প এন্ড সাপোর্টে যাচ্ছি, মানে স্যার তিন চার দিন পরে ওরাই বলবে যে কি কি সমস্যা হয়েছে নাকি ডাইরেক্ট আপনার ই করে দিবে? কি হয়েছে এটা না, তিন চার দিনের মধ্যে এটা মানে তারা অ্যাক্টিভ করে দিবে, তা না হলে যদি কোনো মডিফিকেশন লাগে সেটা বলবে এবং টেম্পোরারি ডিনাই বলবে। হ্যাঁ হ্যাঁ স্যার, মানে এই যে দেখেন এখানে একেবারে সুন্দরভাবে লেখা আছে কিভাবে পেন্ডিং এ থাকে, কিভাবে অ্যাক্টিভ হয়, কিভাবে ডিনাইড হয়, ড্রাফটে কখন থাকে, পজ কখন হয়। হ্যাঁ এগুলি এগুলি একটু পড়ে পড়ে দেখেন। হ্যাঁ এগুলি একটু সুন্দর করে পড়েন, তাহলে বুঝতে পারবেন কেন গিগ ডিনাইড হয়, কেন মানে তারা ইয়ে করে। এখানে দেখেন, এটা তো না এখানে, এখানে অ্যাক্টিভ আর পজ। হ্যাঁ যদি তারা কোনো মডিফিকেশন চায় তাহলে এখানে দেখবেন যে আরেকটা ট্যাবের মধ্যে যে না ড্রাফট, না ড্রাফট তো আপনার জিনিস, আপনি এটা ড্রাফটে রাখলেন, ড্রাফটে রেখে কাজ করতেছেন। এখানে ডিনাইড আরেকটা ট্যাব আসবে, সেখানে ডিনাইড গিগটা ওইখানে থাকবে। হ্যাঁ এখন এটা যদি টেম্পোরারি ডিনাইড হয় তাহলে আপনি এটা এডিট করে, তারা যেই এডিটটা চাচ্ছে সেই এডিটটা করে দিলে হয়ে যাবে। হ্যাঁ এই এখন একদম পার্মানেন্ট যদি ডিনাইড হয় তাহলে তো এটা তো ডিলিট করা ছাড়া কোনো উপায় থাকবে না। বরঞ্চ আপনি ওই যে আমি যে সেকশনটা দেখালাম এই সেকশনটা পুরোপুরি পড়েন, কেন ডিনাইড হয়, কেন কি কন্ডিশনে এটা অ্যাক্টিভ হয়। হ্যাঁ সমস্ত কিছু এখানে, এই যে এখানে ম্যানেজিং ইউর গিগস, এই যে হোয়াই ওয়াজ মাই গিগ ডিনাইড, কেন আমার গিগ ডিনাইড হবে। হ্যাঁ তাহলে এই যে এখানে if your gig has recently been denied you will receive an email update explaining why. Unfortunately once your gig is denied it will not be restored. If you are still having issues understanding why, we advise that you review our terms of service for more information. And terms and service এ গেলে কেন গিগ ডিনাইড হয় এগুলি জানতে পারবে। ঠিক আছে আর একবার ডিনাইড হয়ে গেলে সেটা আর ফেরত আসে না, সেটাকে ডিলিট করেই দিতে হবে। হ্যাঁ এখানে বলে দিচ্ছে। হ্যাঁ আর আপনাদেরকে তো বলি যে হেল্প এন্ড সাপোর্টের এই যে গিগের সমস্ত গিগ পলিসি আর গিগের স্ট্যাটিস্টিক্স এইগুলি একটু পড়েন, পড়লে আপনারই স্কিল বাড়বে, ফাইবারে কাজ করতে গেলে স্বাচ্ছন্দ্য বোধ করবে আর তাড়াহুড়া করা যাবে না। এই যে আপনি বললেন যে আমার চার দিন অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু একটা গিগ তৈরি করতে তো আপনার 15 দিন 20 দিন অপেক্ষা করতে হয়। হ্যাঁ স্যার এটা ঠিক, আপনি তাড়াহুড়া করবেন তাড়াহুড়ার ফসল কিন্তু ভালো হয় না। হ্যাঁ হাইব্রিড সবজি খাইলে কি পুষ্টি পাওয়া যায়, কি ভালো হয়। আচ্ছা ঠিক আছে আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ স্যার নতুন ব্যবসা একটা সমস্যা হয় স্যার এটা। হ্যাঁ মানে বলার বাইরে অনেকে এটা মানে এটা ছেড়ে দেয় মানে এই বিরক্তির কারণে। হ্যাঁ এখন এটা যদি বিরক্তি মনে করেন তাহলে তো পারবেন না কিছু। না 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 আমার কাছে ঠিক আছে সব কিছু। ধৈর্য, এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। হ্যাঁ প্রত্যেকটা কাজে আমি একটা বাইরের সাথে 5 দিন দিনে রাতে মেসেজ,
আমি একটা মেসেজ করলে 3 ঘন্টা পরে আনসার করে হ্যাঁ আমি 5 দিন তার সাথে কথা বলে তারপরে কাজ নিয়েছি এরকম আমার ঘুম নাই কিছু নাই সকাল নাই দুপুর নাই খাওয়া নাই হ্যাঁ কখন সে মেসেজ করবে সেই আশায় বসে আছে এই এই ধৈর্যটা যদি না দেখাতে পারেন তাহলে তো আপনি তো সে মেসেজ করতেছে না আপনি ঘুমায় গেলেন সে এক সময় মেসেজ করলো সে উত্তর পেল না তখন আর কাজটা দিল না ঠিক আছে হ্যাঁ স্যার হ্যাঁ মুজিবুর রহমান ভাই আপনি কোথায় গেছিলেন আমি তো আপনাকে ডাকলাম মুজিবুর রহমান হ্যাঁ আমার কারেন্ট চলে গিয়েছিল আমার রিপ্লেস তো আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে এখন আপনার ওয়েবসাইটে কি প্রবলেম বলেন প্রবলেম না একটু দেখানোর জন্য আর কি এটা মানে কি ডোমেইন হোস্টিং নিয়ে তারপরে ওয়েবসাইট তৈরি করেছেন জি 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 একটু দেখা দিবেন যে কি অবস্থা প্লাগইনটা কি এটা বুঝতেছি না খালি ক্লাসটাতে ক্লিয়ার না হ্যাঁ এখন প্লাগইন তো ফ্রি প্লাগইনও আছে আবার মানে পেইড এখন এগুলি প্লাগইন তো কিনতে হয় প্লাগইন কিনতে হয় ওয়ার্ডপ্রেস থেকে আপনি প্লাগইন কিনতে হয় হ্যাঁ আর কি করা যায় এটাতে সবগুলা তো বুঝি না বা কি কি করা বাকি আছে এখন একটা প্লাগইন আপনি তো মানে এটি কি অ্যাড নাও এটি কি প্লাগইন এটা তো এটা তৈরি করার সময় এটাতে আপনার এই মেসেজটা আইসা আছে একটা প্লাগইন কি এটা ফ্রি দিছে মনে হয় এখন এটি কিসের প্লাগইন আমি আমি বুঝতেছি না এটা এখন এরকম প্লাগইন আছে প্লাগইন এরকম প্লাগইন আছে আপনি যদি এটা ইনস্টল করেন তাহলে আপনার ওয়েবসাইটে প্রবলেমও হতে পারে এইজন্য আমি এটা ইনস্টলও করব না জি তাহলে প্লাগইন কি নেই করি আর এটা তো আপনি ট্রাই করতেছি আর এটাতে কি কি করা যায় আর এটা বোঝার জন্য আর একটু গিট তৈরি করার জন্য কিভাবে সাজেস্ট করেন আর কি কি কাজ শিখতে হবে আমার ওয়েবসাইটে গিট যদি পাবলিশ করি এখন যেটা হচ্ছে যে আমরা যেটা এসইও করি ওয়ার্ডপ্রেস এর সাইটের এসইও করি হ্যাঁ এখন যদি কেউ কোনো বায়ার যদি বলে যে শপিফাইয়ের সাইট এসইও করতে হবে হ্যাঁ তাহলে তো আমরা যে এসইও